मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रति मम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया योगि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामीश्रमीश्रम गीतं शांतं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्तिदानीं जयो जयो रामकृष्णो वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेरो गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदयिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु माके अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुंथी पाठ ओ आलोचनार उद्देश्य निये आमरा पढ़छि श्री रामकृष्ण देवेर जीवने साधन पर्व अद्वैत भावे साधन एटा फीडबैक आसछे অদ্বৈত ভাবে সাধন আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের সন্ন্যাসের কথা আমরা আলোচনা করেছিলাম শেষ করেছিলাম যে অংশটা দিয়ে সেটি হচ্ছে একটি দ্বৈত থেকে কেমন করে আমরা অদ্বৈতে রূপান্তর হই রূপ থেকে অরূপের ঘরে কি করে যাত্রা করি সে সম্পর্কে পুঁথিকার একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন একটা ডিঙি নৌকার সঙ্গে তিনি তুলনা করেছেন একটি ডিঙি নৌকায় কয়েকটি যাত্রী বসেছিল নৌকা নদী পথ হয়ে সমুদ্রে যাত্রা করবে সরু নদী সেখান দিয়ে যখন সে যাত্রা করেছে তখন আরোহীরা নানা কিছু দেখছে কেউ দেখছে গাছপালা ফুল ভরা ক্ষেত শস্যে ভরা ক্ষেত বাড়ি ঘর জনবসতি এই সমস্ত তারা দেখছে ক্রমাগত সেই সরু নদী বড় নদীতে গিয়ে মিশেছে নদী চওড়া হয়েছে আস্তে আস্তে দৃশ্যের পরিবর্তন হতে আরম্ভ করেছে এরকম করে একটা সময় নদী যখন সমুদ্রে গিয়ে মিশে গেল তখন আর কোনো দিকে কিছু দেখতে পাচ্ছে না শুধু জল আর জল এমনকি কোনো সীমা নেই কূল নেই কিচ্ছু নেই সমস্ত কিছুকে অতিক্রম করে গেছে শুধু জল আর জল একটি দৃশ্য ছোট্ট ডিঙি নৌকা সমুদ্রে সেই ভয়ঙ্কর হিল্লোল কল্লোলে আর স্থির থাকতে পারছে না ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গিয়ে মিশে যায় সমুদ্রের সঙ্গে ঠিক তেমনিভাবে আরোহীরাও তারা সেই মাছ সমুদ্রে কোনো কূল না পেয়ে হারিয়ে যায় সমুদ্রের ভিতরে আমরা দ্বৈত থেকে সাধনা শুরু করি ভগবান একজন আমি একজন এইভাবে সাধন করতে 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 একটা সময় সেই স্থিতি আসে যে সময় ভগবান আর আমি এক হয়ে যাই লয় হয়ে যাই আপনারা যারা কথামৃত করেছেন দেখবেন হনুমানের সেই বর্ণনা আছে হনুমান বলছেন কখনো মনে হয় তুমি আমি তুমি অংশ তুমি সম্পূর্ণ আমি তোমার অংশ আবার কখনো মনে হয় আমি তুমি তুমি আমি এই নিজের ইষ্টের সঙ্গে লয় হয়ে যায় যাওয়া আর কোনো রকম কোনো ফারাক না হওয়া এইখানে গিয়েই আমরা গতদিন শেষ করেছিলাম আজকে আমরা শুরু করব আজকের যে অংশটা সেটা মূলত তোতাপুরীকে নিয়ে দেখবেন আপনারা ভগবানের গুরু হিসেবে যারা এসেছেন শ্রীরামকৃষ্ণ দেবের গুরু হিসেবে যারা এসেছেন তারা প্রত্যেকে মহাশক্তিধর পুরুষ শ্রীরামকৃষ্ণ তাদের সকলকে গুরু হিসেবে গ্রহণ করেছেন কিন্তু
একই সঙ্গে তিনি তাদের পূর্ণ করে দিয়েছেন। কেমনভাবে? প্রত্যেকের কিছু সংস্কারগত সমস্যা ছিল, প্রত্যেকের কিছু ব্যক্তিগত ভাবনা ছিল, প্রত্যেকের কিছু আটকে থাকার জায়গা ছিল যেখান থেকে সে বেরোতে পাচ্ছে না। ঠিক সেইখানটুকু সেই যে বন্ধন, যে কারণে সে অসীমের সঙ্গে লীন হয়ে যেতে পারছে না, সেই বাঁধনটা তিনি খুলে দিয়েছেন। গৌরী পণ্ডিত, সেই ইন্দাসের গৌরী পণ্ডিত এসেছিল, অত বড় সাধু, এত তার সিদ্ধাই, কিন্তু সিদ্ধাইয়ের মোহে সে আটকে গেছিল। ঠাকুর এসে তার সিদ্ধাইটুকু হরণ করে দিলেন, বললেন সিদ্ধাই একমাত্র প্রাপ্তির বস্তু নয়, প্রাপ্তির বস্তু ভগবান। সিদ্ধাইয়ের মোহে পড়ে সে সিদ্ধের যে যে বস্তুকে লক্ষ্য করে রাস্তায় বেরিয়েছিল, সেই রাস্তা সে হারিয়ে ফেলেছিল। তাই সেই হারা পথিককে তিনি পথ দেখালেন, সিদ্ধাইটি কেড়ে। ভৈরবী ব্রাহ্মণী তার গুরু, তন্ত্র মতে তাকে 64 রকম তন্ত্র মতে তাকে শিক্ষা দিয়েছিলেন, তিনি সবকটি মতে সিদ্ধা ছিলেন। ঠাকুর নিজে বলছেন ভৈরবী ব্রাহ্মণী সম্পর্কে যে স্বয়ং বেদমূর্তি তিনি, চতুর্বেদমূর্তি তিনি বলছেন, এতখানি কথা ঠাকুর বলছেন তার সম্পর্কে। অথচ তার একটা পাওয়ার অফ পজিশন, যে আমার শিষ্য আমার, এ কারুর হতে পারে না। সিদ্ধ পুরুষ কখনো কারুর একার না, সিদ্ধ পুরুষ জগতে। এই যে ছোট্ট একটা গাঁট, যে এই পজিটিভনেস, এই যে গাঁটের জন্য তিনি আটকে গেছিলেন, সেই গাঁটটুকুকে খুলে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। এখন আমরা দেখব তোতাপুরীর কোন গাঁটটি তিনি খুলে দিয়েছেন। একদিন যোগী বর ধুল জেলে বসে, হেনকালে জনেক আগুন নিতে আসে, যেমন লইল অগ্নি তোতা দেখি তাই, রাগেতে চিমটা ধরি তারা করি যায়, ক্রুদ্ধ দেখি যোগী বরে সালা সালা বলি, বাহ্য কপি প্রভু দেব দিলা তাই গালি, রূপ গুণ কার্য যদি মায়ার সৃজন, কারে কতবে কর ক্রোধ কারে আক্রমণ, সলজ্জ বদন তোতা বাক্য নাহি স্বরে, শুদ্ধ মাত্র ঠিক বাত ঠিক বাত করে, বচনে মানিল মাত্র আপনার ভ্রম, হৃদয়ে যেমন তাই পূর্বের মতন, সাকার শক্তিতে নাই কোনো রূপ কোনই বিশ্বাস, বরঞ্চ শুনিলে করে করে উপহাস, পঞ্চবটি মূলে তোতা সাজাইত ধুনি, ততায় তথায় কাটিয়া যায় আগোটা রজনী, সচৈতন্য সিদ্ধ স্থান পঞ্চবটি তল, যে করে সাধন তথা না হয় বিফল। তোতাপুরী একদিন, তোতাপুরী নিত্য ওদের নিয়ম আছে, সন্ন্যাসীদের নিয়ম আছে যে ওই হোমা ধুনি জেলে তার পাশে বসে তারা সাধন ভজন করে। অগ্নিকে খুব পবিত্র মনে হয়, অগ্নি অত্যন্ত পবিত্র বস্তু। তা একদিন এখানের যে ঘটনাটা সেটা বলে নিই আগে। একদিন যখন এরকম ধুনি জেলে তোতা ই করছিলেন, তোতা বসে সাধন ভজন করছিলেন, কালীবাড়ির একটি লোক, একটি এখানে একটি লোক বলা হয়েছে, আসলে কালীবাড়ির একজন কর্মচারী এই গাঁজা টাজা কিছু ধরাবে বলে একটু আগুন নিতে চেয়েছে, তোতাও সঙ্গে সঙ্গে সেই চিমটে তুলে তাকে মারতে উঠেছে। ঠাকুর বললেন আরে করো কি করো কি, শালা শালা বলে তাকে গালাগাল দিচ্ছেন, তুমি যে বলো রূপ আর গুণ কার্য এসব মায়ার সৃজন, মায়াতে এইসব সৃজন হয়েছে, আমি যখন মায়ের কাছে যাই তখন তুমি হাসো, হ্যাঁ তাহলে এই যে জগৎ সংসারে যা কিছু দেখছো তুমি বলো এসব মায়া, মায়া দিয়ে তৈরি, এগুলোর কোনো অস্তিত্ব নেই, এ যখন তুমি বলো তখন এইটাকে তাহলে কার ওপর তুমি ক্রোধ করছো, তুমি তো নিজে ভাবছো জগৎ সংসার ব্রহ্মময়, তুমি ব্রহ্মময়, যা কিছু দেখছো তা ব্রহ্মময়, তাহলে ব্রহ্মময় হলে তুমি থেকে কিছু আলাদা না, যে লোকটা আগুন নিতে এসেছিল সে তোমার থেকে কিছু আলাদা না, তো তাহলে কার ওপর ক্রোধ করছো। তো তার একটু একটু করে এই যে তার নিজস্ব সংস্কার, সে ব্রহ্মে স্থিত হয়েছে, 40 বছর সাধনা করে তে ব্রহ্মে স্থিত হয়েছে, এই বোধ হয়েছে জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো বস্তু নেই, ব্রহ্ম ভিন্ন, কিন্তু তার এই জন্মগত সংস্কার তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তখন সে দেখছে ওই যে একটি লোক, সে একটি লোক, আমি একটি লোক, এই সময় বিচার তার কাজে লাগছে না। ঠাকুর বলছেন তাহলে তুমি কার ওপর ক্রোধ করছো, যেন একবারে সেই সাপের মাথায় মন্ত্রপুত ধুলি পড়ার মতো তো তা ঠান্ডা হয়ে গেল। তোতা বললেন ঠিক বাত ঠিক বাত, কিন্তু মুখে বলছেন তিনি, বলছেন তাই
বচন মানিল মাত্র আপনার ভ্রম, হৃদয়ে যেমন তাই পূর্বের মতো। তিনি তো সাধক, তাই ভ্রম যেটা, ভুল যেটা, সেটা তিনি মেনে নিলেন, সঙ্গে সঙ্গে মেনে নিলেন, কিন্তু মনের ভেতরে কোনো পরিবর্তন তিনি করলেন না। বরং সাকার শক্তিতে নাই কোনোই বিশ্বাস, বরঞ্চ শুনিলে কথা করে উপহাস। সাকারে তার কোনোদিনই বিশ্বাস এলো না, বরং সাকার সম্পর্কে তিনি শুনলে তিনি উপহাস করতে থাকেন, হাসতে থাকেন। পঞ্চবটী মূলে আরো দুটো ঘটনা ঘটবে। সেই পঞ্চবটী মূলে তিনি তোতা রোজ ধূমি সাজাত এবং তাই তার পাশে বসে আগোটা রজনী সে তপস্যা করত। পুথিকার বলছেন পঞ্চবটীতল অতি সিদ্ধস্থান, সচৈতন্য সিদ্ধস্থান পঞ্চবটীতল, যে করে সাধনা তথা না হয় বিফল। এই পঞ্চবটী আখ্যান করতে গিয়ে পুথিকার বলছেন যে পঞ্চবটী তল অত্যন্ত সিদ্ধস্থান, কারণ স্বয়ং অবতার পুরুষ, কারণ স্বয়ং অবতার পুরুষ সেখানে সাধনা করে সিদ্ধ হয়েছে। অর্থে যে সেখানে সাধনা করবে সেই সাধন স্থলে সে সিদ্ধ হবে, কেন হবে, এটা একটা কথা। আমরা একটা শব্দ উচ্চারণ করে থাকি সংস্কৃতে, একটা টার্ম উচ্চারণ করি, সেটা হচ্ছে তন্মাত্রা, একটা আবর্তন, একটা যেটা আমাকে ঘিরে রাখে। যে মানুষ চির সবসময় ভগবানকে ডাকে, ভগবানের কথা ভাবে, ভগবান কেন, যে যেভাবে ভাবে তাকে ঘিরে একটা আবর্ত তৈরি হয়। আপনি দেখবেন মন্দিরে এসে চেষ্টা করেন আপনারা, মানে আমরা বলবো না, আমিও করতাম, আমার মানে যে কথাগুলো নিয়ে চর্চা হতো, কোনো একটু সুযোগ পেলে ফুকরি কাটলেই সেটা বেরোতে শুরু করে, কিন্তু সবসময় বেরোয় না। ধরুন আপনারা চারজন পুরুষ চারজন স্ত্রী যত লাগাচ্ছে, কেউ গল্প করছেন দেখবেন অফিসের কথা, কেউ সংসারের কথা, মানে চেষ্টা করলেও অন্য কোনো কথা বলতে পারবেন না। কিন্তু নিজেরাই পরীক্ষা করে দেখবেন কিছু কিছু মানুষ আছে তাদের কাছে গেলে সংসারের কথা বা ব্যক্তিগত কথা আপনি বলতে পারছেন না, চেষ্টা করেও বলতে পারছেন না, ভাবতেও পারছেন না। মঠের প্রেসিডেন্ট মহাজের কাছে গেলে কি আপনার মনে হয় যে সংসারে আছে, আজকে সকালে যে কুমড়োর চচ্চড়িটা রান্না করেছিলাম সেটা ভালো হয়েছিল না মন্দ হয়েছিল, যেটা নিয়ে তর্কাতর্কি হচ্ছিল বাড়িতে, সেই কথাটা কি মনে পড়ে? তা নয়, কেন মনে পড়ে না? এই হচ্ছে তন্মাত্রার প্রভাব। মন্দিরে, বড় বড় গির্জায়, মসজিদে যে সমস্ত প্রার্থনা স্থল হয় সেখানে গেলে হয় না, কারণ বহু মানুষের প্রার্থনা, দীর্ঘদিন ধরে বহু মানুষের আকুলতা সেই জায়গায় যে আবর্তন তৈরি করে তার নাম তন্মাত্রা। এই তন্মাত্রার প্রভাবে সেই জায়গাটি এত পবিত্র হয়ে যায় যে সেখানে আর অন্য কোনো রকম ভাবনা আসে না। সিদ্ধ পুরুষ বা সাধক বা অবতারের সাধন স্থল সেই রকম পবিত্রতার আবর্তে পূর্ণ, সেখানে যে কেউ খুব খালি মন নিয়ে যে কেউ সাধন ভজন করবে সেইখানে তার সাধনা হবে। তোতাপুরীর দুটি জিনিস তিনি ভাঙলেন আজকের এই ঘটনায়। এক, তার মনের ভেতরে একটা ছোট্ট সংশয় ঢুকিয়ে দিলেন যে তুমি এই যে ভাবো তোমার ভেতরে যে দ্বৈত অদ্বৈতে প্রতিষ্ঠা হয়েও তোমার মন যেই যে দ্বৈতভূমিতে বিচরণ করছে এটা তোমায় সাজিয়ে না, মন মুখ এক করার কথা, তুমি যা মুখে বলো মনেতেও তাই যেন বিশ্বাস হয়, বা মনেতে যা বিশ্বাস করো মুখেতেও যেন তুমি তাই বলো। দুই হচ্ছে সাধকের ক্রোধ থাকবে না, কোনো কিছুর প্রতি ক্রোধ থাকবে না, তাই এই ক্রোধটা তিনি ভেঙে দিলেন। আমরা এখানে একটুখানি লীলা প্রসঙ্গ থেকে এই অংশটি পাঠ করব। একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধুনির ধারে বসিয়াছে। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর ও গোসাইজি উভয়েরই মন উচ্চে উঠিয়া অদ্বৈত জ্ঞানে প্রায় তন্ময়ত্ব অনুভব করিতেছে। পাশে ধক ধক করিয়া জ্বালিয়া জ্বালিয়া ধুনির অগ্নিমধ্যস্থ আত্মাও যেন তাহাদের আত্মার সহিত একাত্ম অনুভব করিয়া আনন্দে শত জীবভাব প্রকাশ করিয়া হাসিতেছেন। এমন সময় বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হয়, কলিকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল ও ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। গোসাইজি ঠাকুরের সহিত বাক্যালাপে ও অন্তরে অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবে মগ্ন ছিলেন। ওই লোকটির আগমন ও ধুনি হইতে আগুন লওয়ার বিষয় এতক্ষণ জানিতেই পারেন না, হঠাৎ এখন সেদিকে লক্ষ্য পড়ায় ভীষণ বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া
তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন, এমনকি চিন্তা তুলিয়া তাহাকে দুই একবার দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন। কারণ পূর্বেই বলিয়াছি, নাগা সাধুরা খুনিরূপী অগ্নিকে পূজা ও বিশেষ সম্মান করিয়া থাকে। আমরা যখন এই হোম টোমের সময় অগ্নি প্রজ্বলন করি, একটা ছোট্ট মন্ত্র বলি, ওম অগ্নি প্রজ্বলিতম বন্দে জাত বেদম হুতাসনম সুবর্ণম বর্ণমলম সমিদ্ধম বিশ্বতো মুখম। হে অগ্নি, তোমাকে হে অগ্নি জাত বেদম অগ্নিম প্রজ্বলিতম বন্দে, হে অগ্নি তোমার এই প্রজ্বলিত রূপ, যে দাউ দাউ করে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে সেই প্রজ্বলিত রূপকে আমি বন্দনা করি। তোমার দুটি নাম, তুমি কি জাত বেদ এবং হুতাসনম। জাত বেদম হুতাসনম, তোমার গায়ের রং কেমন? সুবর্ণ বর্ণম, তোমার গায়ের রং সোনার মতো উজ্জ্বল। তুমি কেমন? তুমি অমলম, অপবিত্র। কিরকম অমলম? মানে সে ভালোটিও নেয় না, খারাপটিও নেয় না। অগ্নির অপর নাম হচ্ছে বহ্নি। বহ্নি মানে যে বহন করে নিয়ে যায়। দেখবেন ও হোম হচ্ছে, আপনারা দেখবেন এই দুর্গার হোম হচ্ছে, দুর্গার হয়ে গেল, তারপর ঠাকুরের হয়ে গেল, স্বামীজির হয়ে গেল, সবার হলো। সকলের কী করে হয়? অগ্নির কাজ হচ্ছে প্রত্যেক দেবতার কাছে যোগ্য ভাগ বয়ে নিয়ে যাওয়া, তাই অগ্নির অপর নাম হচ্ছে বহ্নি। তাই বলছেন তুমি অমলম। কেন অমলম? কারণ তুমি বয়ে নিয়ে যাও, কিন্তু কোনোটা ভালো মন্দ কোনোটাই গ্রহণ করো। একটা উদাহরণ দিই, ধরুন আপনার মাথার যন্ত্রণা হয়েছে, আপনি একটা অ্যাসপিরিন ট্যাবলেট খেলেন। অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়ার পর কি হলো? তার ভালো দিক কোনটা? আপনার যে মাথার যে যন্ত্রণার বোধটা অ্যাসপিরিন ট্যাবলেট একেবারে নিশ্চিহ্ন করে দিল, এটা একটা ভালো দিক। খারাপ দিকটা হচ্ছে 0.5% হলেও সেটা আপনার লিভার বা কিডনিকে এফেক্ট করে দিল। অতএব আপনাকে ভালোটাও যেমন গ্রহণ করতে হবে, খারাপটাও তেমনি গ্রহণ করতে হবে। আপনি খুব ভালো ভাদুয়া ঘি দিয়ে একটা বেলপাতাকে ডুবিয়ে আহুতি দিয়ে দিলেন, 30 সেকেন্ড দেখুন তার পরিণতি। ঘিও নেই, বেলপাতাও নেই, কিচ্ছু নেই, শুধু একটু ছাই, একেবারে অস্তিত্ব। তিনি ভালোও নিচ্ছেন না, মন্দও নিচ্ছেন, তাই তিনি অমলম, তাই তিনি পবিত্র। সুবর্ণম বর্ণম অমলম সমিদ্ধম বিশ্বত মুখম। সমিদ্ধম শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে এই যে তুমি দাউ দাউ করে চলছো, এই সম্মুখ রূপে ইথ্যম, মানে তোমার আমি দেখতে পাচ্ছি, তোমার উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আরেকটা কি? তোমাকে আমি সামনে থেকে প্রজ্বলিত করছি, কিন্তু তোমার মুখ কেমন? বিশ্বত মুখম, জগতের সব দিকে তোমার মুখ। একটা অগ্নির হোমকুণ্ড দেখেছেন, যে পূজারী সে তার সামনে থেকে দেখছে, আহুতি দিচ্ছেন। যিনি অন্যদিক থেকে যদি ওই দিকে বসে আহুতি দেন, তাহলে কি তিনি পিঠে আহুতি দেবেন? কিন্তু সেই মুখেই আহুতি দেবেন। এই অগ্নির মুখ চতুর্দিকে, বিশ্বত মুখম। অগ্নিম প্রজ্বলিতম বন্দে জাত বেদম সুতাসনম সুবর্ণম বর্ণমলম সমিদ্ধম বিশ্বত মুখম। তারপরে আমরা অগ্নির একটা নামকরণ করি। এই অগ্নিকে দেবতার অগ্নিময় রূপ, জীবন্ত রূপ হিসেবে চিন্তা করা হয়। যখন আমরা আহুতি দিই, ওটার অগ্নি থাকে না, অগ্নি তখন একটা নাম হয়। ঠাকুরের নামে যদি করি তাহলে তার নাম হয় শ্রী রামকৃষ্ণ অগ্নি। মা দুর্গার নামে করলে বলি শ্রী দুর্গা নামাগ্নি, কালিকা নামাগ্নি, জগদ্ধাত্রী নামাগ্নি। যে দেবতার মূল, যে দেবতার পূজা হয়, যার নামে সংকল্প করছি, তিনি তখন ওই অগ্নিরূপে প্রকাশিত হয়ে আমাদের প্রত্যেকের আহুতি গ্রহণ করে। আগে তো ওই দেব দেবতার পূজার এরকম ছিল না, তাই দেবতাকে সম্মুখ রূপে দেওয়া হতো। নাগা সন্ন্যাসীরা, তাই নাগা কেন, সব সন্ন্যাসী সম্প্রদায়ের ভেতরেই এই অগ্নিকে খুব বন্দনা করা হয়। কারণ সৃষ্টির আদি শক্তি অগ্নি, যেটা থেকে আমাদের এই যাবতীয় জীবনচর্চা চলছে। ঠাকুর পুরীজির এইরূপ ব্যবহারে অর্থবাচ্যদশায় হাসি রোল তুলিয়া তাহাকে বলিয়া উঠিলেন, দূরশালা দূরশালা। এই কথা বারবার বলিলেন আর হাসিয়া গড়া গড়িলেন। তোতা ঠাকুরের ওইরূপ ভাব দেখি আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে, লোকটা কি অন্যায়, লোকটির কি অন্যায় দেখো দেখি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা তো বটে, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এই মুখে বলছো ব্রহ্মভিন্ন দ্বিতীয় সত্তারই, জগতের সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ, আর পরক্ষণে সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছ, তাই হাসটি যে মায়ার কি প্রভাব। তোতা এই কথা শুনিয়া গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রইলেন। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলিয়া গিয়েছিলাম। ক্রোধ বড় পাজি জিনিস, আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। বাস্তবিক
স্বামীজিকে সেদিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যাইত না। তাহলে ঠাকুর তার একটি কাজ করলেন, প্রথম কথা সম্যক রূপে ধারণা করিয়ে দিলেন, যেটা ধারণা করো সেটা জীবনে চর্চা করো, আর কি তোমার যে ক্রোধ এটা তোমাকে তোমার বুদ্ধি ভ্রষ্ট করে দিচ্ছে, তোমার যে সাধকের যে বুদ্ধি সেটা থেকে তোমাকে সরিয়ে দিচ্ছে, বিচ্ছুত করে দিচ্ছে, এটি হয়ে না, আমরা এগিয়ে যাব। সচৈতন্য সিদ্ধ স্থান পঞ্চবটি তল, যে করে সাধনা তথা না হয় বিফল, ভৈরব সে স্থান করে করে রক্ষা করে নিরন্তর, তোতারেতে কি দেখিল শুন অতঃপর, বিকট দর্শন সেই ভৈরব আকার, আগুনের কাছে বসে নিকটে তোতার, দেখি তোতা কহে তায় ত্রাস শূন্য কায়া, তুমিও মায়ার চিত্র আমি যেন মায়া, সমুচে সকল মায়া যদি দেখে শুনে, সাকারে শক্তির কথা আদতে না মানে। একদিন দেখলেন তোতাপুরি বসে আছেন সেই ইয়ের মাঝখানে ধুনি জেলে, দেখলেন ধুনির অপর প্রান্তে ওই জায়গাটি যে জায়গাটা তিনি সাধন ভজন করছেন সেখানে এক ভৈরব বসে, বিকট দর্শন ভৈরব, তিনি বসে জায়গাটিকে পাহারা দিচ্ছেন। তখন তোতাপুরিজি বলছেন যে আমাদের আমার তোমার দুজনের কোনো অস্তিত্ব নেই, আমাকে যেমন আমার এই যে চেহারাটা এটা মায়া দিয়ে তৈরি, তোমারও চেহারাটা মায়া দিয়ে তৈরি, এই ভাবটি তিনি জাগালেন। সমাজে সকল মায়া যা দেখে শুনে, তিনি ভাবেন এই জগৎ সংসারে যা কিছু দেখছেন মায়া ভিন্ন আর কিছু না, এ কোনো অস্তিত্ব নেই, এটা ইলিউশন, ম্যাজিক করে ইন্দ্রজাল করে যেন তৈরি করা হয়েছে, আসল তত্ত্বটার মধ্যে কিছুতেই তিনি যেতে চান না। তিনি বলছেন সব কিছুই মায়া, কিন্তু তিনি সাকার শক্তির কথা আদতে না মানে, ব্রহ্ম এবং শক্তি অভেদ, যখন নির্বিকার নিশ্চল তখন এদিক, যখন নির্বিকার নিশ্চল তখন সে হলো ব্রহ্ম, আর যখন সে লীলাময়ী তখন সে হলো শক্তি। আপনারা নটরাজ মূর্তি দেখেছেন, সেখানে শিব লীলা করছেন আর দেবী সেখানে কাঁধের ওপর সব রূপে পড়ে আছেন, সেটি হচ্ছে ব্রহ্মের লীলাময় মূর্তি। আবার যখন দেবী লীলা করছেন কালী মূর্তিতে তখন শিব সব রূপে তার পায়ের কাছে পড়ে আছে, একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। আগুনের মধ্যে যখন আমরা হাত ঢোকাই হাত পুড়ে যায়, পরে কেমন করে, আগুনের দাহিকা শক্তির জন্যই তো পরে, ঠান্ডা দুধে যখন হাত ডোবাই আমাদের খুব ঠান্ডা লাগে হাত, কেন, ওই দুধের ভেতরে যে শীতলত্ব আছে সেইটা, দুধ দেখতে সাদা, জল দেখতে, দুধ দেখতে ধবধবে সাদা, জলের কোনো বর্ণ নেই, তাহলে দুবয়ের ধবলত্ব কি এরকমভাবে আলাদা করে পাওয়া যায়, তা নয়, এরা একই সঙ্গে। ব্রহ্মকে স্বীকার করতে গেলে তার শক্তিকেও স্বীকার করতে হবে। এইবার আরেকবার ফাইনাল টাচ, মানে কবরের শেষ পেরেকটা, কফিনের শেষ পেরেকটা এবার শ্রী রামকৃষ্ণদেব মারবেন। সমুঝে সকল মায়া যাহা দেখে শুনে, সাকার শক্তির কথা আদতে না মানে, শক্তির সম্বন্ধে প্রভু যতক্ষণ তায়, মায়া মায়াম বলিত তা হাসিয়া উড়ায়, যদি প্রভু কোনদিন না করে ধ্যান, বলিতেন যোগী বড় প্রভু সন্নিধান, নিত্য প্রথা মত ধ্যান না করিলে পরে, পিতলের পাত্র সম মনে মলা ধরে, যোগী বরে শ্রীপ্রভুর উত্তর হইত, পাত্র যদি হয় শুদ্ধ সুবর্ণে গঠিত, কেমনে ধরিবে মলা ওহে যোগী বর, শুনিত তা একেবারে মৌন নিরুত্তর, তথাপি না বুঝে তুথা প্রভু কন জন, এক মনে শুনো মন পশ্চাৎ ঘটন। তিনি বলছেন যা কিছু ঠাকুর যখনই তাকে শক্তির কথা বলতে যান তিনি বলেন সব মায়া মায়া করে অট্টহাস্য করে তিনি উড়িয়ে দেন। আবার এদিকে সাধন ভজন সম্পর্কে, যিনি সিদ্ধ হয়ে গেছেন তিনি তো নিত্য ব্রহ্মে স্থিত, তার তো আলাদা করে কিছু লোকশিক্ষার জন্য কিছু তিনি করতে পারেন, কিন্তু তার ব্যক্তিগতভাবে আর কিছু প্রয়োজন নেই, তিনি সবসময় ব্রহ্মে স্থিত হয়ে আছেন। এই দেখুন আপনারা আমরা সবাই নিত্য একটা সময় বসে জপ ধ্যান করছি, কিন্তু যখন আমাদের বোধে অনুভব হয়ে যাবে শ্রী রামকৃষ্ণ আর আমি এক, আলাদা কোনো সত্তা নেই, তখন কিন্তু আর সবসময় জপ ধ্যান করতে হবে না, নিরন্তর চলবে তার সঙ্গে যোগাযোগ। কিন্তু লোকশিক্ষার জন্য একটু মালা ঘোরাতে হয়, মহাপুরুষ মহারাজ বলছেন যে মালা রাখা আছে দেওয়ালে ওটাই ঘোরে,
ওটা নিজে নিজেই ঘোরে। তো সেই তখন তিনি বলছেন এই যে রোজ যদি তুমি জপ ধ্যান না করো, যেমন পিতলের পাত্র রোজ না মাজা হলে তাতে ময়লা পড়ে, ঠিক সেই রকম ময়লা পড়বে। ঠাকুর বলছেন পাত্রটাই যদি সোনার তৈরি হয় তাহলে কেমন করে ময়লা পড়বে তাতে, সে তো সবসময় চকচক করবে। শুনে তো তা একেবারে নিরুত্তর থাকে, তবুও ওই শক্তি সব ব্যাপারটা মেনে নিচ্ছেন, এই শক্তির ব্যাপারটা তিনি কিছুতেই মানতে পারছেন না। এরপরে যে ঘটনা হলো সেটা এক মনে শোনার কথা বলছেন পুঁথিকার। সন্ধ্যাকালে একদিন দিয়া করতালি, নাচেন শ্রী প্রভু মুখে হরি বল বলি, সন্ন্যাসীরা এই মতো হাতে পিটি পিটি, খাবার গড়েন খাবার কারণ গড়ে ময়দার রুটি, প্রভু প্রতি কাহে তো তা উপহাস চলে, দেখি হাতে পিটি পিটি রুটি কেমন করিলে, ইহা শুনি প্রভু দে বুঝিলা কেমন, দিনত্রয় না করিলা কথোপকথন, গালি দিয়া ক্রুদ্ধ যারে প্রভু ভগবান, ধরায় তাহার মতো নাহি ভাগ্যবান, রুষ্টে তুষ্টে সুমঙ্গল রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল আকারে, রামকৃষ্ণ অবতার দয়ার সাগর, যোগী বড় সাকারে শক্তির স্বরূপত্ব, বিধিমতে শিক্ষা দিতে কৈলা স্থিরকৃত, শিখবার সুকৌশল হেন দেখি নাই, যেমন দেখিতেছি প্রভু শ্রীগুরুর ঠাঁই, কথায় না বুঝে যে বা শিক্ষা পায় কাজে, আজন্ম স্মরণ শিক্ষা হাড়ে হাড়ে বিজে, তোতারে কেমন শিক্ষা দিল ভগবান, অতিরগরের কথা রহস্য আখ্যান। একদিন সন্ধ্যাবেলায় ঠাকুর হাত তালি দিয়ে হরি বল করে ডাকছে। পশ্চিমে সব জায়গায় ময়দার এই লেচি নিয়ে হাতে রেমেরম করে তালি দিয়ে দিয়ে রুটি বানায়। তোতা বললেন যে হাত পিটে পিটে, ঠাকুর যখন গান টান সব শেষ হয়ে গেল, যেমন হাত তালি দিয়ে দিয়ে কীরকম রুটি বানালে একটু দেখি। ঠাকুর খুব অসন্তুষ্ট হলেন, তিন দিন এত অসন্তুষ্ট ছিলেন, ঠাকুর তিন দিন তার সঙ্গে কথা বললেন। পুঁথিকার বলছেন এরকম যদি কোনো ভাগ্যবান হন যে গালি দিয়া ক্রুদ্ধ যারে প্রভু ভগবান, ধরায় তাহার মতো নাহি ভাগ্যবান, কেউ যদি ভগবানের গালিও খায় তাহলেও সে জানতে হবে ভাগ্যবান, তার মতো এরকম সৌভাগ্যবান আর কেউ নেই। গালি কেন দিচ্ছে, কেন আমার যে ভুলটুকু সেটুকু দেখিয়ে দিচ্ছেন, সেটুকু তিনি দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর এখানে কিচ্ছু বললেন, বলছেন তাও বলে চলেছেন রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল আকার, তিনি যদি আমার প্রতি তুষ্ট হন তাহলেও আমার কল্যাণ, তিনি যদি আমার প্রতি রুষ্ট হন তাহলেও আমার মঙ্গল হবে, কোনোটাতেই আমাদের অমঙ্গল হবে না। তাই রামকৃষ্ণ, কারণ রামকৃষ্ণ অবতার দয়ার সাগর, কারণ রামকৃষ্ণ অবতার দয়ার সাগর, তিনি দয়ার নখ দয়ার সিন্ধু, যার দয়ার কোনো কূল কিনারা নেই। কিন্তু যোগীবরকে তিনি রূপে শক্তির শেখানোর জন্য একটা অদ্ভুত ট্রিক্স করলেন। শ্রীরামকৃষ্ণ জীবনে দেখবেন যাকে ভালো করে একটু শিক্ষা দেওয়ার তার মনে হয়েছে, এমন শিক্ষা দিয়েছেন যা সে জীবনে কোনো দিন ভুলতে পারেননি, কোনো দিন তাকে তিনি ভুলতে পারেননি, এইরকমভাবে তিনি শিক্ষা দিয়েছেন। বলছেন যে কথায় যে না বোঝে তাকে কাজ করে দেখাতে হয়, শ্রীরামকৃষ্ণের স্টাইল অফ টিচিং ছিল তাই, যে কথায় ভালো কথায় মিষ্টি কথায় বোঝে না তাকে তিনি করে দেখাতেন। আর কেমন করে দেখাতেন, এমনভাবে করে দেখাতেন যা তিনি সারা জীবন মনে রাখতেন। এখানেও তিনি এমন জিনিস মনে রাখতেন বললেন সেটা সারা জীবন তোতা মনে রেখেছিলেন। দুই তিন দিনের মধ্যে সিদ্ধ যোগীবর হইলেন উদর পীড়ায় কাতর, রক্ত আমাশায় পীড়া জীর্ণ শীর্ণ কায়ে, যন্ত্রণায় ভূমিতলে গড়াগড়ি যায়, রকম রকম খায় কতই ভসম, কিসেও না হয় কিছু পীড়া উপশম, হরদম হয়ে লোটা যায় ছুটে ছুটে, শরীর ধনুকখানি বাম হাতে পেটে, যন্ত্রণায় একদিন বড়ই অস্থির, স্থিরতর কইল কি বেশ ছাড়িয়া শরীর, সুরধুনি জলে মগ্ন মরণ উপায়ে, জ্ঞান শূন্য সিদ্ধ যোগী নামিল গঙ্গায়, প্রভুর ইচ্ছায় যোগী বর যায় যত, কোথাও না পায় জল ডুবিবার মতো, পাতাল পরশি জল গঙ্গার মাঝারে, তোতার নাহিক উঠে হাঁটুড়ো পরে, ভিতরে কৌশল কিবা ভাবিয়া না পায়,
কে বুঝিবে কি বা কল করিলা গোসাই বিফল প্রয়াস দেখি সিদ্ধ যোগী বর কাঁদিতে কাঁদিতে আসে প্রভুর গোচর কহিল তাহারে কত করিয়া মিনতি কেমনে আরক্ষ হই করব যুগতি দয়া করি প্রভুদেব উত্তরিলা তায়ে আরোগ্য যদ্যপি কর প্রণাম শ্যামায় শুনামাত্র চলিলেন শ্যামার মন্দিরে করজুরি সাষ্টাঙ্গে প্রণাম তোতা করে ফিরে আসি দেখিলেন আর নাহি ব্যাধি শক্তির বিশ্বাস তার হইল তদবধি। পশ্চিমী শরীর তার ছিল, তাই জন্য এখানকার সেই যে ক্লাইমেট, এখানকার সব খাবার দাবার কোনোটাই তার সহ্য হতো না। অতএব তার সেই শুরু হলো রক্ত আমাশা শুরু হলো, বারবার তিনি লোটা নিয়ে যায় যন্ত্রণার চোটে। তার শরীরটা বলছেন ধনুকের মতো, শরীরে ধনুকখানি, শরীরটা যেন ধনুকের মতো বেঁকে গেছে আর বাম হাত পেটে চেপে ছুটাছুটি করছে। একদিন তার মনে হতে থাকলো যে এই যে শরীর, এটা তো আমার সাধন ভজনে মন দিতে আসছে না। যখনই আমি ব্রহ্মের নিজের মনকে লীন করতে চাইছি তখনই আমি আমার সমস্ত মনে শরীরে চলে আসছে, তাহলে শরীর আমার সাধন পথের বাধা উপস্থিত হয়েছে, অতএব এই শরীরকে আমি ত্যাগ করব। গঙ্গায় নেমে তিনি শরীর ত্যাগ করতে, আত্মবিসর্জন করার জন্য গঙ্গায় নামলেন। পাতাল অব্দি যায় যে জলের গতি, এত জল যেখানে সেখানে গঙ্গার এপার থেকে ওপার তিনি চলে গেলেন, হাঁটুর বেশি তার জল গেল না। তিনি ফিরে এলেন, ফিরে এসে ঠাকুরকে জিজ্ঞেস করলেন কিছু একটা করো। ঠাকুর বললেন মন্দিরে গিয়ে মাকে প্রণাম করো তাহলেই হবে। মন্দির থেকে ফিরে আসার পরে তিনি দেখলেন তার শরীরে কোনো ব্যাধি নেই। আমরা এই অংশটা একটুখানি লীলা প্রসঙ্গকার কীরকমভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমরা একটু পড়ব। অসুস্থ হইবার কিছুকাল পূর্ব হইতেই তাহার সতর্ক ব্রহ্মনিষ্ঠ মন তাহাকে জানাইতেছিল যে এখানে শরীর ভালো থাকিতেছে না, আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়, তার মানে এখানে তোতাপুরি। কিন্তু ঠাকুরের অদ্ভুত সঙ্গ ত্যাগ করিয়া শরীরের মায়ায় তিনি চলিয়া যাইবেন। শরীর হাড়মাসের খাঁচা রক্ত রসপূর্ণ কৃমিকুল সংকুল, দুদিন মাত্র স্থায়ীও, যেটার অস্তিত্ব বেদান্ত শাস্ত্রের ভ্রম বলিয়া নির্দিষ্ট হইয়াছে। তাই আর তাহার প্রতি মমতা দৃষ্টি করিয়া তিনি কিনা অশেষ আনন্দ প্রসূ এই দেবমানবের সঙ্গ সহসা ত্যাগ করিয়া যাইবেন। তিনি প্রথমেই ওয়ার্নিং পেয়েছিলেন যে এখানে তার শরীর ভালো যাবে না, অতএব তার এখান থেকে চলে যাওয়া ভালো। তার মনে হয়েছিল এই সমস্ত আলফাল জিনিস দিয়ে তো আমার এই শরীর তৈরি, সেটা তো একসময় নাশ পাবেই, তাহলে কেন এই যে দেব, অথচ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে সেই পবিত্র দেবমানবের সঙ্গ থেকে আমি বঞ্চিত হব। তাই তিনি তার শরীর খারাপ হলেও তিনি থেকে গেছিলেন। যেখানে যাইবেন সেখানেও শরীরের রোগাদিত্য হইতে পারে, আর রোগাদি হইলেই বা তাহার ভয় কি, শরীরটাই ভুগিবে, কৃশ হইবে, বড়জোর বিনষ্ট হইবে, তাহাতে তাহার কি আসে যায়। তিনি তো প্রত্যক্ষ জানিয়াছেন, দেখিয়াছেন তিনি অসঙ্গ নির্বিকার আত্মা, শরীরটার সহিত তাহার কোনো সম্বন্ধ নাই, তবে আবার ভয় কিসের। এইরূপ নানা কথা ভাবিয়া পুরীজি মনকে শক্ত ব্যস্ত হইতে দেন নাই। ক্রমে রোগের যখন সূত্রপাত ও কিছু কিছু যন্ত্রণার আরম্ভ হইল তখন পুরীজির স্থানত্যাগের ইচ্ছা মধ্যে মধ্যে প্রবলতর হইতে লাগিল। ঠাকুরের নিকট হইতে বিদায় লইবেন ভাবিয়া কখনো কখনো তাহার নিকট উপস্থিত হইলেন, কিন্তু অন্য সৎপ্রসঙ্গে মাতিয়া সে কথা বলিতে ভুলিয়াই গেলেন। আবার যদি বা বিদায়ের কথা বলিতে মনে করিল তখন কে যেন ভিতর হইতে তাহাকে সে সময়ের জন্য বাক্য রুদ্ধ করিয়া দিল, বলিতে বাধা পাওয়ায় পুরীজি ভাবিলেন আজ থাক কাল বলা যাইবে। এইরূপ ভাবিতে ভাবিতে স্বামীজি ঠাকুরের সহিত বেদান্তালাপে করিয়া ঘুরিয়া ফিরিয়া পঞ্চবটী তলে আসন ফিরিলেন। দিন কাটিয়া যাইতে লাগিল, স্বামীজির শরীর অধিকতর দুর্বল ও ক্রমে রোগ কঠিন হইয়া দাঁড়াইল। ঠাকুর স্বামীজির শরীর ওই প্রকার দিন দিন শুষ্ক হইয়া যাইতেছে দেখিয়া বিশেষ পথ্য ও সামান্য ঔষধাদি সেবনের বন্দোবস্ত ইতঃপূর্বেই করিয়াছিলেন, কিন্তু তাহাতে ফলদায় না হওয়ায় রোগ বাড়িয়া যাইতে লাগিল। ঠাকুর ও মথুরকে বলিয়া তাহার আরোগ্যের জন্য ঔষধপত্রাদি বিশেষ
বন্দোবস্ত করিয়া তাহাকে যথাসাধ্য সেবা যত্ন করিতে লাগিলেন। এখনো পর্যন্ত স্বামীজি শরীরে বিশেষ যন্ত্রণানুভব করিতেছিলেন, কিন্তু চিরনিয়মিত মনকে ইচ্ছা মাত্রেই সমাধিমগ্ন করিয়া দেহের সকল যন্ত্রণার কথা এককালে ভুলিয়া শান্তি লাভ করিতেছেন। রাত্রিকাল আজ পেটের যন্ত্রণা বিশেষ বৃদ্ধি পাইয়াছে। স্বামীজি স্থির হইয়া স্বয়ং পর্যন্ত করিয়া থাকিতে পারিতেছেন না। একটু স্বয়ং করিয়া থাকিবার চেষ্টা করিলে তিনি আবার উঠিয়া বসিলেন। বসিয়া স্বাস্তি নাই, ভাবিলেন মনকে ধ্যানমগ্ন করিয়া রাখি, শরীরে যাহা হইবার হোক। মনকে গুটাইয়া শরীর হইতে টানিয়া লইয়া স্থির করিতে না পারি না করিতে করিতেই পেটের যন্ত্রণায় মন সেই দিকেই ছুটিয়া চলিল। আবার চেষ্টা করিলেন, আবার তদ্রূপ হইল। যেখানে শরীর ভুল হইয়া যায় সেই সমাধিভূমিতে মন উঠিতে না উঠিতেই যন্ত্রণায় নামিয়া পড়িতে লাগিল। যতবার চেষ্টা করিলেন ততবার বিফল হইলেন। তখন স্বামীজি নিজের শরীরের উপর ভীষণ বিরক্ত হইলেন। ভাবিলেন এ হার মাংসের খাঁচাটাও জ্বালায় মন আজ আমার বসে নাই। দূর হোক, জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এই পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি, এটা রাখিয়া লাভ কি? এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটিকে বিসর্জন দিয়া এক্ষুনি সকল যন্ত্রণার অবসান করিব। এই ভাবিয়া ল্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্কা হইতিয়াছেন? কে বলিলেন? তোতা প্রায় পারাপার চলিয়া আসিলেন, তত্রাচ ডুবিবার জল পাইলেন না। ক্রমে যখন রাত্রির অন্ধকারে অপর পারের বৃক্ষ বাটি সকল ছায়ার মতো নয়নগোচর হইতে লাগিল, তখন তোতা অবাক হইয়া ভাবিলেন এ কি দৈবী মায়া, ডুবিয়া মরিবার পর্যাপ্ত জল আজ নদীতে নাই, এ কি ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি কে যেন ভিতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া দিল। তোতার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইয়া দেখিল মা, মা বিশ্বজননী মা, অচিন্ত শক্তি রূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি সব মা। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। গভীর নিশীথে তোতা ভক্তিপূরিত চিত্তে জগদম্বার অচিন্ত অব্যক্ত বিরাট রূপ দর্শন করিতে করিতে গম্ভীর অম্বারতে দিক সকল মুখরিত করিয়া তুলিলেন এবং আপনাকে তৎপদে সম্পূর্ণরূপে বলি দিয়া পুনরায় যেমন আসিয়াছিলেন তেমনি জল ভাঙিয়া ফিরিয়া চলিল। শরীরে যন্ত্রণা হইল, এখন তাহার কোনো অনুভব নাই। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত। ধীরে ধীরে স্বামীজি পঞ্চবটি তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন। প্রভাত হইলেই ঠাকুর স্বামীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সে মানুষ নাই। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগই নাই। তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রের সকল ঘটনা বলিলেন। বলিলেন রোগই আমার বন্ধুর কাজ করিয়াছে, কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্ত হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম? যাহা হোক, তোমার মাকে এখন বলিয়া কহিয়া আমাকে স্থান হইতে বিদায় দাও। আমি এখন বুঝিয়াছি তিনি আমাকে এই শিক্ষা দিবার জন্য এতদিন ঘুরাইয়া ফিরাইয়া আমাকে এখানে আবদ্ধ রাখিতেছেন, নতুবা আমি এখান হইতে অনেককাল পূর্বেই চলিয়া যাইব ভাবিয়াছিলাম। বিদায় লইবার জন্য তোমার কাছেও বারবার গিয়াছি, কিন্তু কে যেন প্রতিবারই বিদায়ের কথা বলিতে দেয় নাই, অন্য প্রসঙ্গ ভুলাইয়া ঘুরাইয়া ফিরাইয়া রাখিয়াছে। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে সত্যি মিথ্যা ঝুট বলে তর্ক করিতে, এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচিয়া গেল? আমাকে তিনি পূর্বেই বুঝাইয়াছেন ব্রহ্ম ও শক্তি অভেদ,
অগ্নি ও তার দাহিকা শক্তি তেমন যেমন পৃথক নয় তেমনি অনন্তর প্রভাতী সুরে নহবত ধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দির দর্শনার্থে যাইলেন ও শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। উভয় প্রাণে প্রাণে বুঝিলেন মা তোতাকে এইবার এখান হইতে যাইতে প্রসন্ন মনে অনুমতি দিয়াছেন। ইহার কয়েক দিবস পরে তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন। দক্ষিণেশ্বর কালীবাটি ইহাই তাহার প্রথম ও শেষ দর্শন, কারণ ইহার পর পুরী গোস্বামী আর কখনো এদিকে ফিরেন নাই। তাহলে ঘটনাটা কিন্তু একটু অন্যরকম, যেভাবে পুঁথিতে বলা আছে সেভাবে ঠিক নয়, শুধু তথ্যগত যে একটু ভিন্নতা আছে সেটুকু জানানোর জন্যই এটা বললাম। আর এখানে এই ঘটনাটা খুব বিস্তারিতভাবে বলা আছে, আমাদের ধ্যান করতে খুব সুবিধা হবে। এই ঘটনাটিকে যদি চিন্তা করি তাহলে এটা অনেক বেশি সহজ হবে। আমরা ফিরে আসি যেখানে অংশটি দিয়ে আজকের আমরা শেষ করব। ব্যাপারে বিস্ময়াপন্ন তোতা যোগীরাজ মুখে নাই কোনো বাক্য কানে করে কাজ, এতদিনে পূর্ণ জ্ঞান হইল তো তার প্রাণে প্রাণে বুঝিলেন যিনি নিরাকার নির্গুণ রূপা নাম অনন্ত অখণ্ড তিনি বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য ক্রিয়াযুক্তে শক্তি একভাবে জ্ঞান রূপ অন্যভাবে ভক্তি একের অবস্থিত একের অবস্থা ভেদে বিপরীত রীতি নির্গুণে পুরুষ আর সগুণে প্রকৃতি নবচক্ষু পেয়ে গেছে সব ধন্দ ঘুচে একে দেখে লক্ষ কোটি মহানন্দে নাচে রূপের কথায় আগে ছিল উপহাস এখন যাপন প্রভু করেন বিশ্বাস। তাহলে এবার তোতার বিস্ময়াপন্ন তোতা যোগীরাজ হলেন, তিনি মুখে আর তার কোনো যেন কথা নেই এই অদ্ভুত ঘটনা ঘটার পরে। তার মনে হলো এতদিনে যেন তার পূর্ণ জ্ঞান হলো। দেখবেন খানিকক্ষণ আগে আমরা পড়েছি তোতা ঠাকুরকে বলছেন যে এই অপূর্ণতা যেটুকু আমার ছিল সেটুকু পূর্ণ করার জন্য মা আমাকে এতদিন এখানে ঘুরাইয়া ফিরাইয়া আটকাইয়া রাখিয়াছেন। তিনি বুঝতে পারলেন তার কি অনুভূতি হলো, প্রাণে প্রাণে বুঝিলেন যিনি নিরাকার নির্গুণ নির্গুণ অরূপা নাম অনন্ত অখণ্ড তিনি বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড। তিনি বুঝলেন যে প্রাণে প্রাণে যে নির্গুণ নিরাকারকে তিনি চিন্তা করে থাকেন তিনি বিরাট রূপে এই অনন্ত ব্রহ্মাণ্ড হিসেবে প্রকাশিত, যাকে হৃদয়ে অনুভব করছি তাকেই প্রকাশ রূপে এই জগৎকে দেখছি। ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে একবার ব্রাহ্ম ভক্তকে এমনই এক সপ্তমীর দিনে বলছেন, ঠাকুর এসেছেন কলকাতায় অধরের বাড়িতে, তিনি দুর্গা পুজো দেখতে এসেছেন, শিবনাথ শাস্ত্রীকে দর্শন করতে এসেছেন, শিবনাথ বাড়িতে নেই, ব্রাহ্ম ভক্তরা তাকে সাধারণ ব্রাহ্ম সমাজে নিয়ে গেছেন, সেখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। শিবনাথ শাস্ত্রী বিজয় আদি ভক্তদের ঠাকুর বলছেন যে একদিন মনে হলো যে চক্ষু বন্ধ করলেই আছেন তিনি, চোখ খুলে রাখলে কি তিনি নেই, তখন বোধ হলো যে চোখ খোলা থাকলেও তিনি চোখ বন্ধ করে থাকলেও তিনি। তাই এখানে বলছেন যাকে নির্গুণ অরূপা মনে হয়েছিল তারই প্রকাশ এই অনন্ত ব্রহ্মাণ্ড, তিনি বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত হয়েছেন। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য ক্রিয়াযুক্তে শক্তি একভাবে জ্ঞান রূপ অন্যভাবে ভক্তি, যখন তিনি ক্রিয়াহীন যখন তিনি ক্রিয়া করেন না তখন সেই রূপটিকে আমরা বলি ব্রহ্ম, আর যখন তিনি ক্রিয়াময় তখন তাকে বলি শক্তি। একভাবে এটি হচ্ছে জ্ঞান, তিনি ক্রিয়া করছেন না অথচ তিনি উপস্থিত আছেন সব কিছুর ভেতরে, এটি বোধ হওয়া সেটি হচ্ছে জ্ঞান, কারণ এটা অন্তর দিয়ে বুঝতে হবে। আর যখন তিনি ক্রিয়া করছেন তখন সেটি হচ্ছে ভক্তি, নদীর ধারা যেমন ঝলঝল করে বইতে থাকে সেই রকম ঠিক ভক্তি, যেন একটা প্রবাহ চলেছে একটা ক্রিয়া চলেছে। একের অবস্থা ভেদে বিপরীত রীতি নির্গুণে পুরুষ আর সগুণে প্রকৃতি, শুধু অবস্থার ভেদে একটা আরেকটার অবস্থার ভেদে এটা
একটাতে তিনি হচ্ছেন নির্গুণে তিনি পুরুষ, সগুণ যখন তাকে প্রকৃতি বলছে ডাকছে, বলছেন নবচক্ষু পেয়ে গেছে সব ছন্দ খুঁজে, একে দেখে লক্ষ কোটি মহানন্দে নাচে, রূপের কথায় আগে ছিল উপহাস, এখন যা কন প্রভু করেন বিশ্বাস। তাহলে কি হলো, যেন নতুন চোখ পেয়েছেন, ধরুন আপনার চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলেন, রিফ্লেকশনিস্ট চশমা দিলেন, আপনি যখন চশমাটা পরলেন, এই অনুভূতি যাদের চশমা আছে তারা ভালো বলতে পারবে, এই যে আগে যে ছায়া ছায়া দেখছিলাম পরিষ্কার ঝকঝকে দেখছি, এই হচ্ছে কথা। একটা যেন কিছু একটা কষ্ট ছিল যে এই চশমাটা দেওয়া হলো তখন সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, নবচক্ষু চোখ ছিলই নতুন করে দেখছি। শ্রীরবীন্দ্রনাথের গান আছে না, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণিক্ষণ তোমার ভালোবাসার ক্ষণ, নতুন করে দেখছি, নতুন করে পাচ্ছি জগৎকে, নতুন করে তাকে অনুভব করছি। আর তাই এখন আগে যেটা উপহাসের বস্তু ছিল এখন সেটা তার বিশ্বাসের বস্তু হয়েছে। ঠাকুরের কথায় আগে তিনি উপহাস করতেন, এখন ঠাকুরের কথায় তিনি সব কথাই বিশ্বাস করছেন। আর বেশি না, 15 মিনিট। পুরী মধ্যে দিনত্রয় থাকিবার কথা, একাদশ মাস এবে গত হইল হেথা, প্রভুর মাহাত্ম কথা কি কহিব মন, কহিলেও কোটি কোটি তবু কোটি কণ, বিশুদ্ধ জ্ঞানের কাণ্ড কেবল বিচার, রীতি ধরা সুর সেই একই প্রকার, গম্ভীর গম্ভীর গতি নিরস নিরস, তিল মাত্র নাই রাগ রাগিনীর রস, আছিল বিশুদ্ধ যোগী জ্ঞান প্রখরায়, এবে প্রভু সঙ্গে গুণে প্রভুর কৃপায়, মধুর সরবে এবে মিঠানি মিঠানি, হৃদয়ে বিনায় বাজে ভক্তির রাগিনী। তিনি বলছেন ঠাকুরের সঙ্গে এসে বিশুদ্ধ জ্ঞানী সেই পণ্ডিতে সেই তোতাপুরীর কি পরিবর্তন হলো, পরিবর্তনটা হলো এই, বিশুদ্ধ গান কেমন যেন সে একটাই রাগ গেয়ে চলেছে, তার কোনো ইয়ে নেই, একটাই সুরে সা গাইছে, ওঠা নেই নামা নেই কিছু নেই, একই যেন আছে, কোনো রকম কিছুতে যাচ্ছে না, একটাই যে শটটা ধরে আছে সেই শটটাই ঘন্টার পর ঘন্টা গেয়ে যাচ্ছে। আর ঠাকুরের সঙ্গে সে কী হলো, তিনি রাগ রাগিনী গাইতে থাকলেন, সা মা গা পা এরকমভাবে ঘুরে ফিরে তিনি গাইছেন, যা যেন মধুর সরস এবে মিঠানি মিঠানি, হৃদয়ে বিনায় বাজে ভক্তির রাগিনী। সেই স্বর কেমন না মধুর সরস, যে শুনলে মন ভালো হয় রসযুক্ত, তা মিষ্টি মিঠানি মিঠানি, কানকে মনকে যেন মিষ্টতা দেয় স্নিগ্ধতা দেয়, হৃদয়ে বিনায় বাজে ভক্তির রাগিনী, যেন কেউ বিনায় একটা ভক্তির রাগ বাজে বাজাচ্ছে। একদিন বিনা কণ্ঠ প্রভু গুণ ধর, শ্যামাগুণ গীত গান তোতার গোচর, ভাবেতে বিভোর তোতা পরিযুগীবর, গণ্ডবে অশ্রু ঝরে বক্ষের উপর, কোথায় আছিল তোতা এখনো কোথায়, ভাব রাজ্যেশ্বর প্রভু তাহার কৃপায়, রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল, শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরমল। চলে যাওয়ার ঠিক আগেকার কয়েকদিনের আগের ঘটনা, একদিন মন্দিরে ঠাকুর শ্যামা গুণগান গাইছেন, আর এমন যে শুষ্ক, এমন যে ব্রহ্মজ্ঞানী, এমন যে জ্ঞানীর আকার, যার এতটুকু মন কিছুতে টলতো না, তার দুচোখ রয়ে ঠাকুর দেখছেন অজর ধারায় জল পড়ছে, গণ্ডবে অশ্রু ঝরে বক্ষের উপর, কোথায় আছিল তোতা এখনো কোথায়, ভাব রাজ্যেশ্বর প্রভু তাহারও কৃপায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ঠাকুর তার ভেতরে এই ভক্তিভাবটা ইনজেক্ট করলেন? তা কিন্তু নয়। স্বামীজির দুটো কথা আছে, স্বামীজি দুটো ডেফিনেশন দিচ্ছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, শিক্ষা হচ্ছে মানুষের জীবনের যে পূর্ণতা যা তার মধ্যে ছিল তার শুধু প্রকাশ, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ধর্ম হচ্ছে যে আমাদের পবিত্রতা দিব্য ভাব তার প্রকাশ যা তার ভেতরে ছিল। দুটো শব্দ এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যানিফেস্টেশন, আরেকটা ফ্রেজ হচ্ছে অলরেডি ইন ম্যান, আমার ভেতরে ছিল যা মানুষের ভেতর ছিল
শুধু সেটাকে যেন খুলে দেওয়া হলো। ধরুন একটা ঝুড়ি আছে, ঝুড়ির ভেতরে ঢাকা দেওয়া আছে। এখন যতক্ষণ না পর্যন্ত ঢাকাটা আমরা সরাতে পারছি, আমরা জানতে পারছি না ঝুড়ির ভেতরে ফল আছে না মিষ্টি আছে না অন্য কোনো গিফট আইটেম আছে। যে যত তাড়াতাড়ি এই ওই ওপরের এটা ছড়াতে পারবে, সে তত তাড়াতাড়ি সে ওই জিনিসটা দেখতে পাবে। এই যে ছিল, এই যে ভক্তির যে রস, যেটার কারণে তোতাপুরী দুচোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা ছিল তার ভেতরে, শুধু প্রকাশিত হয়নি। ঠাকুর এসে সেই বন্ধ দরজার দ্বারটুকু খুলে দিয়েছেন। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাবার আমাদের কাছে, তার কাছে নিত্য দিনের প্রার্থনা। বিরজানন্দজি মহারাজ পরমার্থ প্রসঙ্গে আপনারা দেখবেন খুব সম্ভবত 2 নম্বর উপদেশ, সেখানে বলছেন একটা অন্য কথা, যে নিজের অনুভবের কথা কারুর সঙ্গে প্রকাশ করবে না, কাউকে ব্যক্ত করবে না। আর কি, একমাত্র এটা ভগবানের সঙ্গে তোমার উপভোগ করার জিনিস, এটা কারুর সঙ্গে শেয়ার করতে নেই। শেষকালে বলছেন আরও একটা কথা, ঠিক তেমনিভাবে নিজের অগুণগুলো, নিজের দোষকে অন্যের সামনে প্রকাশ করবে না, তাহলে তুমি ছোট হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন তিনি তোমাকে সংশোধন করার শক্তি দেন। এই শক্তি কি ভগবান ইনজেক্ট করবেন? তা না, এই শুধরানোর শক্তি আমার আপনার সকলের ভেতরে আছে, শুধু আমাদের নিজেদের কাছে একটু ভগবানের কাছে আন্তরিকভাবে চাইতে হবে, অথবা নিজের কাছে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। তাই বলছেন, কোথায় ছিল তোতা এখন, কোথায় আছিল তোতা এখনো কোথায়, ভাব রাজ্যেশ্বর প্রভু তাহার কৃপায়, রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল, শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরামল। কোথায় তোতা ছিল আর কোথায় তাকে নিয়ে এলেন, তোতা কোথাও ছিল না, একই জায়গায় আছে, সে আবরণটুকু খুলে দিলেন। এই কারণে শ্রী রামকৃষ্ণ লীলা কেন পড়ার কথা, একেবারে শুরুর দিন বলেছিল যে পড়ার কথা এই কারণে, নিজের সঙ্গে মিলিয়ে দেখা, আমার কোথায় ত্রুটি, আমি কেমন করে অগ্রসর হব। কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা নয়, আমি ওকে টেনে নিয়ে যাব, তাকে টেনে নিয়ে যাব, তা নয়, আমি নিজেকে এগিয়ে নিয়ে যাব ভগবানের কাছে। তাই বলছেন, রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল, শ্রী রামকৃষ্ণের এই লীলাগীতি শোনা শ্রবণ, শ্রবণ করা মঙ্গল। কেন? শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরামল, সেই নির্মল ভক্তি আমরা প্রাপ্ত হই। আজ এইখানে এসে আমরা শেষ করব। আগামী মাস থেকে, আগামী মাসে পুজো, আমরা আর একসঙ্গে একত্রিত হব না। পূজার পর থেকে যখন আমরা একত্রিত হব, ঠিক এরকমভাবে বুধবার দিন, প্রত্যেক মাসের শেষ বুধবার, শেষ শনিবারের কথাটা শেষ বুধবার, আর কয়েকদিনের মধ্যে মহামায়া আসবেন আমাদের কাছে। আপনাদের সকলের পূজা ভালো হোক। পূজার 2 দিক আছে, একটা হচ্ছে বৈধ দিক, একটা হচ্ছে বিধিবদ্ধ দিক, যেটা নয় অবৈধ। বিধি অনুযায়ী আমরা দেখি, আমরা জ্ঞানের দিক আমরা চর্চা করি, মা এমনটি, মা তেমনটি, মায়ের কেন ত্রিভঙ্গ, মায়ের কেন 10টি হাত, মায়ের কেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, সেটা হচ্ছে জ্ঞানের দিক, তত্ত্বের দিক। কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গে আমাদের সকলের কাছে মা আমাদের কাছে কন্যা, তিনি দুর্গা নন, তিনি হিমালয় এবং মেনকার কন্যা। মেয়ে যেন বাড়ি এসেছে, মেয়ে শুধু বাড়ি আসেনি, সব ঘর ছাড়া মানুষগুলো আবার করে একবার ঘরে ফিরে এসেছে। কেউ যদি ঘরেও না ফিরে আসতে পারে আক্ষরিক অর্থে, মনে মনে কিন্তু জানবেন সে তার ঘরেতেই আছে, সে তার পুরনো স্মৃতিতেই আছে। হয়তো আপনাদের আত্মীয় স্বজন, নিকট পরিজন, বা আপনারাও হয়তো আপনাদের খুব নিকট আত্মীয়র কাছে ফিরে যেতে পারছেন না, কিন্তু মনে মনে আপনারা যেন তার কাছে। এই উৎসব ঘরে ফেরার উৎসব, যে ঘর ছাড়া সেই সন্তান একবার মায়ের কোলে, মায়ের কাছে ফিরে আসে। শ্রী রামকৃষ্ণদেব একটা প্রার্থনা করতেন, সেই প্রার্থনাটা দিয়েই আমি শেষ করব। শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1885 সালের 11ই মার্চ তিনি এই প্রার্থনা করছেন। এই দুর্গাপূজার আগে এই প্রার্থনাটা আপনাদের একবার মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে মনে এই প্রার্থনাটা করবেন। মা আমি তোমার শরণাগত, শরণাগত, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়,
মা তোমাবই আমার আর কেউ নাই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তিরি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বললাম তো ও মা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ, লোকাতীতোপ্যহনজহো লোককল্যাণমার্গম। ত্রৈলোকেপ্যা প্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো, ভক্ত্যা জ্ঞানম মৃতবর বপু সীতায়ায় হি রামঃ। স্তব্ধীকৃত্যা প্রলয়কলিতম বাহবোত্থম মহান্তম, হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামীশ্রমীশ্রম। গীতম শান্তম মধুরমপি যহ সিংহনাদম জগর্জ, সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণস্তিদানিম। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি শ্রী রামকৃষ্ণদেবের জীবনের সাধন পর্ব, অদ্বৈতভাবে সাধন, এটা ফিডব্যাক আসছে। অদ্বৈতভাবে সাধন, আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসের কথা আমরা আলোচনা করেছিলাম। শেষ করেছিলাম যে অংশটা দিয়ে, সেটি হচ্ছে একটি দ্বৈত থেকে কেমন করে আমরা অদ্বৈতে রূপান্তর হই, রূপ থেকে অরূপের ঘরে কী করে যাত্রা করি, সে সম্পর্কে পুঁথিকার একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। একটা ডিঙি নৌকার সঙ্গে তিনি তুলনা করেছেন। একটি ডিঙি নৌকায় কয়েকটি যাত্রী বসেছিল, নৌকা নদী পথ হয়ে সমুদ্রে যাত্রা করবে, সরু নদী, সেখান দিয়ে যখন সে যাত্রা করেছে তখন আরোহীরা নানা কিছু দেখছে। কেউ দেখছে গাছপালা ফুল ভরা ক্ষেত, শস্যে ভরা ক্ষেত, বাড়ি ঘর জনবসতি, এই সমস্ত তারা দেখছে। ক্রমাগত সেই সরু নদী বড় নদীতে গিয়ে মিশেছে, নদী চওড়া হয়েছে, আস্তে আস্তে দৃশ্যের পরিবর্তন হতে আরম্ভ করেছে। এরকম করে একটা সময় নদী যখন সমুদ্রে গিয়ে মিশে গেল তখন আর কোনো দিকে কিছু দেখতে পাচ্ছে না, শুধু জল আর জল, এমনকি কোনো সীমা নেই, কূল নেই, কিচ্ছু নেই, সমস্ত কিছুকে অতিক্রম করে গেছে, শুধু জল আর জল, একটি দৃশ্য।
ছোট্ট ডিঙি নৌকা সমুদ্রে সেই ভয়ঙ্কর হিল্লোল কল্লোলে আর স্থির থাকতে পারছে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, গিয়ে মিশে যায় সমুদ্রের সঙ্গে। ঠিক তেমনিভাবে আরোহীরাও তারা সেই মাছ সমুদ্রে কোনো কূল না পেয়ে হারিয়ে যায় সমুদ্রের ভিতরে। আমরা দ্বৈত থেকে সাধনা শুরু করি, ভগবান একজন আমি একজন, এইভাবে সাধন করতে 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 একটা সময় সেই স্থিতি আসে যে সময় ভগবান আর আমি এক হয়ে যাই, লয় হয়ে যাই। আপনারা যারা কথামৃত করেছেন দেখবেন হনুমানের সেই বর্ণনা আছে, হনুমান বলছেন কখনো মনে হয় তুমি আমি, তুমি অংশ, তুমি সম্পূর্ণ, আমি তোমার অংশ, আবার কখনো মনে হয় আমি তুমি, তুমি আমি, এই নিজের ইষ্টের সঙ্গে লয় হয়ে যায় যাওয়া, আর কোনো রকম কোনো ফারাক না পাওয়া। এইখানে গিয়েই আমরা গতদিন শেষ করেছিলাম, আজকে আমরা শুরু করব। আজকের যে অংশটা সেটা মূলত তোতাপুরীকে নিয়ে। দেখবেন আপনারা ভগবানের গুরু হিসেবে যারা এসেছেন, রামকৃষ্ণদেবের গুরু হিসেবে যারা এসেছেন, তারা প্রত্যেকে মহাশক্তিধর পুরুষ। শ্রীরামকৃষ্ণ তাদের সকলকে গুরু হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু একই সঙ্গে তিনি তাদের পূর্ণ করে দিয়েছেন। কেমনভাবে? প্রত্যেকের কিছু সংস্কারগত সমস্যা ছিল, প্রত্যেকের কিছু ব্যক্তিগত ভাবনা ছিল, প্রত্যেকের কিছু আটকে থাকার জায়গা ছিল যেখান থেকে সে বেরোতে পারছে না, ঠিক সেইখানটুকু সেই যে বন্ধন যে কারণে সে অসীমের সঙ্গে লীন হয়ে যেতে পারছে না, সেই বাঁধনটা তিনি খুলে দিয়েছেন। গৌরী পণ্ডিত, সেই ইন্দাসের গৌরী পণ্ডিত এসেছিল, অত বড় সাধু, এত তার সিদ্ধাই, কিন্তু সিদ্ধাইয়ের মোহে সে আটকে গেছিল। ঠাকুর এসে তার সিদ্ধাইটুকু হরণ করে দিলেন, বললেন সিদ্ধাই একমাত্র প্রাপ্তির বস্তু নয়, প্রাপ্তির বস্তু ভগবান। সিদ্ধাইয়ের মোহে পড়ে সে সিদ্ধের যে যে বস্তুকে লক্ষ্য করে রাস্তায় বেরিয়েছিল, সেই রাস্তা সে হারিয়ে ফেলেছিল। তাই সেই হারা পথিককে তিনি পথ দেখালেন, সিদ্ধাইটি কেড়ে নিয়ে। ভৈরবী ব্রাহ্মণী তার গুরু তন্ত্রমতে তাকে 64 রকম তন্ত্রমতে তাকে শিক্ষা দিয়েছিলেন, তিনি সবকটি মতে সিদ্ধা ছিলেন। ঠাকুর নিজে বলছেন ভৈরবী ব্রাহ্মণী সম্পর্কে যে স্বয়ং বেদমূর্তি, তিনি চতুর্বেদমূর্তি তিনি বলছেন, এতখানি কথা ঠাকুর বলছেন তার সম্পর্কে। অথচ তার একটা পাওয়ার অফ পজিশন যে আমার শিষ্য আমার, এ কারুর হতে পারে না। সিদ্ধ পুরুষ কখনো কারুর একার না, সিদ্ধ পুরুষ জগতে। এই যে ছোট্ট একটা গাঁট, যে এই পজিটিভনেস, এই যে গাঁটের জন্য তিনি আটকে গেছিলেন, সেই গাঁটটুকুকে খুলে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। এখন আমরা দেখব তোতাপুরীর কোন গাঁটটি তিনি খুলে দিয়েছেন। একদিন যোগীবর ধুই জেলে বসে, হেনকালে জনেক আগুন নিতে আসে, যেমন লইল অগ্নি তোতা দেখি তাই, রাগেতে চিমটা ধরি তারা করি যায়, ক্রুদ্ধ দেখি যোগী বরে সালা সালা বলি, বাহ্য কুপি প্রভু দেব দিলা তাই গালি, রূপ গুণ কার্য যদি মায়ার সৃজন, কারে কতবে কর ক্রোধ কারে আক্রমণ, সলজ্জ বদন তোতা বাক্য নাহি স্বরে, শুদ্ধ মাত্র ঠিক বাত ঠিক বাত করে, বচনে মানিল মাত্র আপনার ভ্রম, হৃদয়ে যেমন তাই পূর্বের মতন, সাকার শক্তিতে নাই কোনো রূপ কোনই বিশ্বাস, বরঞ্চ শুনিলে করে করে উপহাস, পঞ্চবটি মূলে তোতা সাজাইত ধুনি, ততায় তথায় কাটিয়া যায় আগোটা রজনী, সচৈতন্য সিদ্ধ স্থান পঞ্চবটি তল, যে করে সাধন তথা না হয় বিফল। তোতাপুরী একদিন, তোতাপুরী নিত্য ওদের নিয়ম আছে, সন্ন্যাসীদের নিয়ম আছে যে ওই হোমা ধুনি জেলে তার পাশে বসে তারা সাধন ভজন করে। অগ্নিকে খুব পবিত্র মানা হয়, অগ্নি অত্যন্ত পবিত্র বস্তু। তা একদিন এখানের যে ঘটনাটা সেটা বলে নিই আগে। একদিন যখন এরকম ধুনি জেলে তোতা ই করছিলেন, তোতা বসে সাধন ভজন করছিলেন, কালীবাড়ির একটি লোক, একটি এখানে একটি লোক বলা হয়েছে, আসলে কালীবাড়ির একজন কর্মচারী এই গাঁজা টাজা কিছু ধরাবে বলে একটু আগুন নিতে চেয়েছে,
তোতাও সঙ্গে সঙ্গে সেই চিমটে তুলে তাকে মারতে উঠেছে। ঠাকুর বললেন, আরে করো কি শালা শালা বলে তাকে গালাগাল দিচ্ছেন। তুমি যে বলো রূপ আর গুণ কার্য এসব মায়ার সৃজন, মায়াতে এইসব সৃজন হয়েছে। আমি যখন মায়ের কাছে যাই তখন তুমি হাসো। হ্যাঁ, তাহলে এই যে জগৎ সংসারে যা কিছু দেখছ তুমি বলো এসব মায়া, মায়া দিয়ে তৈরি, এগুলোর কোনো অস্তিত্ব নেই। এ যখন তুমি বলো তখন এইটাকে তাহলে কার ওপর তুমি ক্রোধ করছো? তুমি তো নিজে ভাবছো জগৎ সংসার ব্রহ্মময়, তুমি ব্রহ্মময়, যা কিছু দেখছো তা ব্রহ্মময়। তাহলে ব্রহ্মময় হলে তুমি থেকে কিছু আলাদা না? যে লোকটা আগুন নিতে এসেছিল সে তোমার থেকে কিছু আলাদা না? তো তাহলে কার ওপর ক্রোধ করছো? তো তার একটু একটু করে এই যে তার নিজস্ব সংস্কার, সে ব্রহ্মে স্থিত হয়েছে, 40 বছর সাধনা করেতে ব্রহ্মে স্থিত হয়েছে, এই বোধ হয়েছে জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো বস্তু নেই, ব্রহ্ম ভিন্ন। কিন্তু তার এই জন্মগত সংস্কার তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তখন সে দেখছে ওই যে একটি লোক, সে একটি লোক, আমি একটি লোক। এই সময় বিচার তার কাজে লাগছে না। ঠাকুর বলছেন, তাহলে তুমি কার ওপর ক্রোধ করছো? যেন একবারে সেই সাপের মাথায় মন্ত্রপুত ধুলি পড়ার মতো তো তা ঠান্ডা হয়ে গেল। খোদা বললেন, ঠিক বাত, ঠিক বাত। কিন্তু মুখে বলছেন, তিনি বলছেন তাই, বচন মানিল মাত্র আপনার ভ্রম, হৃদয়ে যেমন তাই পূর্বের মতো। তিনি তো সাধক, তাই ভ্রম যেটা, ভুল যেটা, সেটা তিনি মেনে নিলেন, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। কিন্তু মনের ভেতরে কোনো পরিবর্তন তিনি করলেন না, বরং সাকার শক্তিতে নাই কোনোই বিশ্বাস, বরঞ্চ শুনিলে কথা করে উপহাস। সাকারে তার কোনোদিনই বিশ্বাস এলো না, বরং সাকার সম্পর্কে তিনি শুনলে তিনি উপহাস করতে থাকেন, হাসতে থাকেন। পঞ্চবটি মূলে আরো দুটো ঘটনা ঘটবে। সেই পঞ্চবটি মূলে তিনি তোতা রোজ ধুনি সাজাত এবং তাই তার পাশে বসে আগোটা রজনী সে তপস্যা করত। পুথিকার বলছেন, পঞ্চবটিতল অতি সিদ্ধস্থান, সচৈতন্য সিদ্ধস্থান পঞ্চবটিতল, যে করে সাধনা তথা না হয় বিফল। এই পঞ্চবটি আখ্যান করতে গিয়ে পুথিকার বলছেন যে পঞ্চবটি তল অত্যন্ত সিদ্ধস্থান, কারণ স্বয়ং অবতার পুরুষ, কারণ স্বয়ং অবতার পুরুষ সেখানে সাধনা করে সিদ্ধ হয়েছে। অর্থাৎ যে সেখানে সাধনা করবে সেই সাধন স্থলে সে সিদ্ধ হবে, কেন হবে? এটা একটা কথা। আমরা একটা শব্দ উচ্চারণ করে থাকি সংস্কৃতে, একটা টার্ম উচ্চারণ করে, সেটা হচ্ছে তন্মাত্রা, একটা আবর্তন, একটা যেটা আমাকে ঘিরে রাখে। যে মানুষ চির সবসময় ভগবানকে ডাকে, ভগবানের কথা ভাবে, ভগবান কেন, যে যেভাবে ভাবে তাকে ঘিরে একটা আবর্ত তৈরি হয়। আপনি দেখবেন মন্দিরে এসে চেষ্টা করেন আপনারা, মানে আমরা বলবো না, আমিও করতাম, আমার মানে যে কথাগুলো নিয়ে চর্চা হতো কোনো একটু সুযোগ পেলে ফুকরি কাটলেই সেটা বেরোতে শুরু করে, কিন্তু সবসময় বেরোয় না। ধরুন আপনারা চারজন পুরুষ, চারজন স্ত্রী জটলা আছে, কেউ গল্প করছেন দেখবেন অফিসের কথা, কেউ সংসারের কথা, মানে চেষ্টা করলে অন্য কোনো কথা বলতে পারবেন না। কিন্তু নিজেরাই পরীক্ষা করে দেখবেন কিছু কিছু মানুষ আছে তাদের কাছে গেলে সংসারের কথা বা ব্যক্তিগত কথা আপনি বলতে পারছেন না, চেষ্টা করেও বলতে পারছেন না, ভাবতেও পারছেন না। মঠের প্রেসিডেন্ট মহাজের কাছে গেলে কি আপনার মনে হয় যে সংসারে আছে, আজকে সকালে যে কুমড়োর চচ্চড়িটা রান্না করেছিলাম সেটা ভালো হয়েছিল না মন্দ হয়েছিল, যেটা নিয়ে তর্কাতর্কি হচ্ছিল বাড়িতে, সেই কথাটা কি মনে পড়ে? তা নয়। কেন মনে পড়ে না? এই হচ্ছে তন্মাত্রার প্রভাব। মন্দিরে, বড় বড় গির্জায়, মসজিদে যে সমস্ত প্রার্থনা স্থল হয় সেখানে গেলে হয় না, কারণ বহু মানুষের প্রার্থনা, দীর্ঘদিন ধরে বহু মানুষের আকুলতা সেই জায়গায় যে আবর্তন তৈরি করে তার নাম তন্মাত্রা। এই তন্মাত্রার প্রভাবে সেই জায়গাটি এত পবিত্র হয়ে যায় যে সেখানে আর অন্য কোনো রকম ভাবনা আসে না। সিদ্ধ পুরুষ বা সাধক বা অবতারের সাধন স্থল সেই রকম পবিত্রতার আবর্তে পূর্ণ, সেখানে যে কেউ খুব খালি মন নিয়ে যে কেউ সাধন ভজন করবে সেইখানে তার সাধনা হবে। তোতাপুরীর দুটি জিনিস তিনি ভাঙলেন আজকের এই ঘটনায়। এক, তার মনের ভেতরে একটা ছোট্ট সংশয় ঢুকিয়ে দিলেন যে তুমি এই যে ভাবো তোমার ভেতরে যে দ্বৈত অদ্বৈতে প্রতিষ্ঠা হয়েও তোমার মন যেই যে দ্বৈত ভূমিতে বিচরণ করছে এটা তোমায় সাজিয়ে না,
মন মুখ এক করার কথা। তুমি যা মুখে বলো মনেতেও তাই যেন বিশ্বাস হয়, বা মনেতে যা বিশ্বাস করো মুখেতেও যেন তুমি তাই বলো। দুই হচ্ছে সাধকের ক্রোধ থাকবে না, কোনো কিছুর প্রতি ক্রোধ থাকবে না, তাই এই ক্রোধটা তিনি ভেঙে দিলেন। আমরা এখানে একটুখানি লীলা প্রসঙ্গ থেকে এই অংশটি পাঠ করব। একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধুনির ধারে বসিয়াছে। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর ও গোসাইজি উভয়েরই মন উচ্চে উঠিয়া অদ্বৈত জ্ঞানে প্রায় তন্ময়ত্ব অনুভব করিতেছে। পাশে ধক ধক করিয়া জ্বালিয়া জ্বালিয়া ধুনির অগ্নিমধ্যস্থ আত্মাও যেন তাহাদের আত্মার সহিত একাত্ম অনুভব করিয়া আনন্দে শতজীবভাব প্রকাশ করিয়া হাসিতেছেন। এমন সময় বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল ও ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। গোসাইজি ঠাকুরের সহিত বাক্যালাপে ও অন্তরে অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবে মগ্ন ছিলেন। ওই লোকটির আগমন ও ধুনি হইতে আগুন লওয়ার বিষয় এতক্ষণ জানিতেই পারেন না, হঠাৎ এখন সেদিকে লক্ষ্য করায় ভীষণ বিরক্ত ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন, এমনকি চিন্তা তুলিয়া তাহাকে দুই একটা দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন। কারণ পূর্বেই বলিয়াছি নাগা সাধুরা ধুনিরূপী অগ্নিকে পূজা ও বিশেষ সম্মান করিয়া থাকে। আমরা যখন এই হোমটোমের সময় অগ্নি প্রজ্বলন করি একটা ছোট্ট মন্ত্র বলি, ওম অগ্নি প্রজ্বলিতম বন্দে জাতবেদম হুতাসনম সুবর্ণম বর্ণমলম সমিদ্ধম বিশ্বতো মুখম। হে অগ্নি, তোমাকে হে অগ্নি জাতবেদম অগ্নি প্রজ্বলিতম বন্দে, হে অগ্নি তোমার এই প্রজ্জ্বলিত রূপ, যে দাউ দাউ করে যে অগ্নি প্রজ্জ্বলিত হয়েছে সেই প্রজ্জ্বলিত রূপকে আমি বন্দনা করি। তোমার দুটি নাম, তুমি কি জাতবেদ এবং ভূতাসনম। জাতবেদম ভূতাসনম, তোমার গায়ের রং কেমন? সুবর্ণ বর্ণম, তোমার গায়ের রং সোনার মতো উজ্জ্বল। তুমি কেমন? তুমি অমলম অপবিত্র। কিরকম অমলম? মানে সে ভালোটিও নেয় না খারাপটিও নেয় না। অগ্নির অপর নাম হচ্ছে বহ্নি, বহ্নি মানে যে বহন করে নিয়ে যায়। দেখবেন ও হোম হচ্ছে, আপনারা দেখবেন এই দুর্গার হোম হচ্ছে, দুর্গার হয়ে গেল, তারপর ঠাকুরের হয়ে গেল, স্বামীজির হয়ে গেল, সবার হলো, সকলের কী করে হয়? অগ্নির কাজ হচ্ছে প্রত্যেক দেবতার কাছে যোগ্য ভাগ বয়ে নিয়ে যাওয়া, তাই অগ্নির অপর নাম হচ্ছে বহ্নি। তাই বলছেন তুমি অমলম, কেন অমলম? কারণ তুমি বয়ে নিয়ে যাও কিন্তু কোনোটার ভালো মন্দ কোনোটাই গ্রহণ করো। একটা উদাহরণ দিই, ধরুন আপনার মাথার যন্ত্রণা হয়েছে, আপনি একটা অ্যাসপিরিন ট্যাবলেট খেলেন, অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়ার পর কি হলো, তার ভালো দিক কোনটা? আপনার যে মাথার যে যন্ত্রণার বোধটা অ্যাসপিরিন ট্যাবলেট একেবারে নিশ্চিহ্ন করে দিবে, এটা একটা ভালো দিক। খারাপ দিকটা হচ্ছে 0.5% হলেও সেটা আপনার লিভার বা কিডনিকে এফেক্ট করে দিবে। অতএব আপনাকে ভালোটাও যেমন গ্রহণ করতে হবে খারাপটাও তেমনি গ্রহণ করতে হবে। আপনি খুব ভালো ভাদুয়া ঘি দিয়ে একটা বেলপাতাকে ডুবিয়ে আহুতি দিয়ে দিলেন, 30 সেকেন্ড দেখুন তার পরিণতি, ঘিও নেই বেলপাতাও নেই কিচ্ছু নেই, শুধু একটু ছাই, একেবারে অস্তিত্ব। তিনি ভালোও নিচ্ছেন না মন্দ নিচ্ছেন, তাই তিনি অমলম, তাই তিনি পবিত্র। সুবর্ণম বর্ণম অমলম সমিদ্ধম বিশ্বত মুখম। সমিদ্ধম শব্দের দুটো অর্থ আর, একটা হচ্ছে এই যে তুমি দাউ দাউ করে চলছ, এই সম্মুখরূপে ইভ্যম মানে তোমার আমি দেখতে পাচ্ছি, তোমার উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আরেকটা কি, তোমাকে আমি সামনে থেকে প্রজ্জ্বলিত করছি, কিন্তু তোমার মুখ কেমন? বিশ্বত মুখম, জগতের সব দিকে তোমার মুখ। একটা অগ্নির হোমকুণ্ড দেখেছেন, যে পূজারি সে তার সামনে থেকে দেখছে আহুতি দিচ্ছেন, যিনি অন্য দিক থেকে যদি ওই দিকে বসে আহুতি দেন তাহলে কি তিনি পিঠে আহুতি দেবেন? কিন্তু সেই মুখেই আহুতি দেবেন। এই অগ্নির মুখ চতুর্দিকে, বিশ্বত মুখম অগ্নিম প্রজ্জ্বলিতম বন্দে জাতবেদম সুতাসনম সুবর্ণম বর্ণমলম সমিধ্বম বিশ্বত মুখম। তারপরে আমরা অগ্নির একটা নামকরণ করি, এই অগ্নিকে দেবতার অগ্নিময় রূপ, জীবন্ত রূপ হিসেবে চিন্তা করা হয়। যখন আমরা আহুতি দিই ও তার অগ্নি থাকে না, অগ্নি তখন একটা নাম হয়। ঠাকুরের নামে যদি করি তাহলে তার নাম হয় শ্রী রামকৃষ্ণ অগ্নি, মা দুর্গার নামে করলে বলি শ্রী দুর্গা নামাগ্নি, কালিকা নামাগ্নি, জগদ্ধাত্রী নামাগ্নি, যে দেবতার মূল যে দেবতার পূজা হয় যার নামে সংকল্প করছি
তিনি তখন ওই অগ্নিরূপে প্রকাশিত হয়ে আমাদের প্রত্যেকের আহুতি গ্রহণ করেন। আগে তো ওই দেবদেবতার পূজার এরকম ছিল না, তাই দেবতাকে সম্মুখ রূপে দেওয়া হতো। নাগা সন্ন্যাসীরা তাই, নাগা কেন, সব সন্ন্যাসী সম্প্রদায়ের ভেতরেই এই অগ্নিকে খুব বন্দনা করা হয়, কারণ সৃষ্টির আদি শক্তি অগ্নি, যেটা থেকে আমাদের এই যাবতীয় জীবনচর্চা চলছে। ঠাকুর পুরীজির এইরূপ ব্যবহারে অর্থবাচ্যতাশায় হাসি রোল তুলিয়া তাহাকে বলিয়া উঠিলেন, দূর শালা দূর শালা, এই কথা বারবার বলিলেন আর হাসিয়া গড়াগড়ি দেন। তোতা ঠাকুরের ওইরূপ ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে, লোকটা কি অন্যায়, লোকটির কি অন্যায় দেখো দেখি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা তো বটে, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এই মুখে বলছো ব্রহ্মবিদ্য ব্রহ্মভিন্ন দ্বিতীয় সত্তারই, জগতের সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ, আর পরক্ষণে সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছ, তাই হাসটি যে মায়ার কি প্রভাব। তোতা এই কথা শুনিয়া গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রইলেন, পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলিয়া গিয়েছিলাম, ক্রোধ বড় পাজি জিনিস, আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। বাস্তবিক স্বামীজিকে সেদিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যাইত না। তাহলে ঠাকুরটার একটি কাজ করলেন, প্রথম কথা সম্মুখ রূপে ধারণা করিয়ে দিলেন, যেটা ধারণা করো সেটা জীবনে চর্চা করো, আর কি তোমার যে ক্রোধ এটা তোমাকে তোমার বুদ্ধি ভ্রষ্ট করে দিচ্ছে, তোমার যে সাধকের যে বুদ্ধি সেটা থেকে তোমাকে সরিয়ে দিচ্ছে, বিচ্ছুত করে দিচ্ছে, এটি হয়ে না, আমরা এগিয়ে যাব। সচৈতন্য সিদ্ধ স্থান পঞ্চবটি তল, যে করে সাধনা তথা না হয় বিফল, ভৈরব সে স্থান করে, করে রক্ষা করে নিরন্তর, তোতারেতে কি দেখিল শুন অতঃপর, বিকট দর্শন সেই ভৈরব আকার, আগুনের কাছে বসে নিকটে তোতার, দেখি তোতা কহে তায় ত্রাস শূন্য কায়া, তুমিও মায়ার চিত্র আমি যেন মায়া, সমুচে সকল মায়া যদি দেখে শুনে, সাকারে শক্তির কথা আদতে না মানে। একদিন দেখলেন তোতাপুরি বসে আছেন সেই ইয়ের মাঝখানে ধুনি জেলে, দেখলেন ধুনির অপর প্রান্ত ওই জায়গাটি যে জায়গাটা তিনি সাধন ভজন করছেন, সেখানে এক ভৈরব বসে, বিকট দর্শন ভৈরব, তিনি বসে জায়গাটিকে পাহারা দিচ্ছেন। তখন তোতাপুরিজি বলছেন যে আমাদের তো আমার তোমার দুজনের কোনো অস্তিত্ব নেই, আমাকে যেমন আমার এই যে চেহারাটা এটা মায়া দিয়ে তৈরি, তোমারও চেহারাটা মায়া দিয়ে তৈরি, এই ভাবটি তিনি জাগালেন। সমাজে সকল মায়া যা দেখে শুনে, তিনি ভাবেন এই জগৎ সংসারে যা কিছু দেখছেন মায়া ভিন্ন আর কিছু না, এ কোনো অস্তিত্ব নেই, এটা ইলিউশন, ম্যাজিক করে ইন্দ্রজাল করে যেন তৈরি করা হয়েছে, আসল তত্ত্বটার মধ্যে কিছুতেই তিনি যেতে চান না। তিনি বলছেন সব কিছুই মায়া, কিন্তু তিনি সাকার শক্তির কথা আদতে না মানে, ব্রহ্ম এবং শক্তি অভেদ, যখন নির্বিকার নিশ্চল তখন এদিক, যখন নির্বিকার নিশ্চল তখন সে হলো ব্রহ্ম, আর যখন সে লীলাময়ী তখন সে হলো শক্তি। আপনারা নটরাজ মূর্তি দেখেছেন, সেখানে শিব লীলা করছেন আর দেবী সেখানে কাঁধের ওপর সব রূপে পড়ে আছেন, সেটি হচ্ছে ব্রহ্মের লীলাময় মূর্তি। আবার যখন দেবী লীলা করছেন কালী মূর্তিতে তখন শিব সব রূপে তার পায়ের কাছে পড়ে আছে, একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। আগুনের মধ্যে যখন আমরা হাত ঢোকাই হাত পুড়ে যায়, পরে কেমন করে, আগুনের দাহিকা শক্তির জন্যই তো পরে। ঠান্ডা দুধে যখন হাত ডোবাই আমাদের খুব ঠান্ডা লাগে হাত, কেন, ওই দুধের ভেতরে যে শীতলত্ব আছে সেইটা। দুধ দেখতে সাদা, জল দেখতে, দুধ দেখতে ধবধবে সাদা, জলের কোনো বর্ণ নেই, তাহলে দুবয়ের ধবলত্ব কি এরকমভাবে আলাদা করে পাওয়া যায়, তা না, এরা একই সঙ্গে। ব্রহ্মকে স্বীকার করতে গেলে তার শক্তিকেও স্বীকার করতে হবে। এইবার আরেকবার ফাইনাল টাচ, মানে কবরের শেষ পেরেকটা, কফিনের শেষ পেরেকটা এবার শ্রী রামকৃষ্ণদেব মারবেন। সমুঝে সকল মায়া যাহা দেখে শুনে, সাকার শক্তির কথা আদতে না মানে, শক্তির সম্বন্ধে প্রভু যতক্ষণ তায়,
মায়া মায়াম বলিত তা হাসিয়া উড়ায়, যদি প্রভু কোনদিন না করে ধ্যান, বলিতেন যোগী বড় প্রভু সন্নিধান, নিত্য প্রথমত ধ্যান না করিলে পরে, পিতলের পাত্র সম মনে মলা ধরে, যোগী বরে শ্রীপ্রভুর উত্তর হইত, পাত্র যদি হয় শুদ্ধ সুবর্ণে গঠিত, কেমনে ধরিবে মলা ওহে যোগী বর, শুনিত তা একেবারে মৌন নিরুত্তর, তথাপি না বুঝে তুথা প্রভু কনজন, এক মনে শুনো মন পশ্চাৎ ঘটন। তিনি বলছেন যা কিছু, ঠাকুর যখনই তাকে শক্তির কথা বলতে যান তিনি বলেন সব মায়া মায়া করে অট্টহাস্য করে তিনি উড়িয়ে দেন। আবার এদিকে সাধন ভজন সম্পর্কে, যিনি সিদ্ধ হয়ে গেছেন তিনি তো নিত্য ব্রহ্মে স্থিত, তার তো আলাদা করে কিছু লোকশিক্ষার জন্য কিছু তিনি করতে পারেন, কিন্তু তার ব্যক্তিগতভাবে আর কিছু প্রয়োজন নেই, তিনি সবসময় ব্রহ্মে স্থিত হয়ে আছেন। এই দেখুন আপনারা, আমরা সবাই নিত্য একটা সময় বসে জপ ধ্যান করছি, কিন্তু যখন আমাদের বোধে অনুভব হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ আর আমি এক, আলাদা কোনো সত্তা নেই, তখন কিন্তু আর সবসময় জপ ধ্যান করতে হবে না, নিরন্তর চলবে তার সঙ্গে যোগাযোগ। কিন্তু লোকশিক্ষার জন্য একটু মালা ঘোরাতে হয়। মহাপুরুষ মহারাজ বলছেন যে মালা রাখা আছে দেওয়ালে, ওটাই ঘোরে, ওটা নিজে নিজেই ঘোরে। তো সেই তখন তিনি বলছেন এই যে রোজ যদি তুমি জপ ধ্যান না করো, যেমন পিতলের পাত্র রোজ না মাজা হলে তাতে ময়লা পড়ে, ঠিক সেই রকম ময়লা পড়বে। ঠাকুর বলছেন পাত্রটাই যদি সোনার তৈরি হয় তাহলে কেমন করে ময়লা পড়বে তাতে, সে তো সবসময় চকচক করবে, শুনে তো তা একেবারে নিরুত্তর থাকে। তবুও ওই শক্তি সব ব্যাপারটা মেনে নিচ্ছেন, এই শক্তির ব্যাপারটা তিনি কিছুতেই মানতে পারছেন না। এরপরে যে ঘটনা হলো সেটা এক মনে শোনার কথা বলছেন পুঁথিকার। সন্ধ্যাকালে একদিন দিয়া করো তালি, নাচেন শ্রী প্রভু মুখে হরি বল বলি, সন্ন্যাসীরা এই মতো হাতে পিটি পিটি, খাবার গড়েন খাবার কারণ গড়ে ময়দার রুটি, প্রভু প্রতি কাহে তো তা উপহাস চলে, দেখি হাতে পিটি পিটি রুটি কেমন করিলে, ইহা শুনি প্রভু দে বুঝিলা কেমন, দিনত্রয় না করিলা কথোপকথন, গালি দিয়া ক্রুদ্ধ যারে প্রভু ভগবান, ধরায় তাহার মতো নাহি ভাগ্যবান, রুষ্টে তুষ্টে সুমঙ্গল রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল আকারে, রামকৃষ্ণ অবতার দয়ার সাগর, যোগী বর সাকার শক্তির স্বরূপত্ব, বিধিমতে শিক্ষা দিতে কৈলাস স্থিরকৃত, শিখবার সুকৌশল হেন দেখি নাই, যেমন দেখিতেছি প্রভু শ্রীগুরুর ঠাঁই, কথায় না বুঝে যে বা শিক্ষা পায় কাজে, আজন্ম স্মরণ শিক্ষা হাড়ে হাড়ে বিজে, তোতারে কেমন শিক্ষা দিল ভগবান, পতিরগরের কথা রহস্য আখ্যান। একদিন সন্ধ্যাবেলায় ঠাকুর হাত তালি দিয়ে হরিবোল হরিবোল করে ডাকছে, পশ্চিমে সব জায়গায় ময়দার এই লেচি নিয়ে হাতে রেমেরুম করে তালি দিয়ে দিয়ে রুটি বানায়। তোতা বললেন যে হাত পিটে পিটে, ঠাকুর যখন গান টান সব শেষ হয়ে গেল, যখন হাত তালি দিয়ে দিয়ে কীরকম রুটি বানালে একটু দেখি, ঠাকুর খুব অসন্তুষ্ট হলেন। তিন দিন এত অসন্তুষ্ট ছিলেন ঠাকুর, তিন দিন তার সঙ্গে কথা বললেন। পুঁথিকার বলছেন এরকম যদি কোনো ভাগ্যবান হন যে গালি দিয়া ক্রুদ্ধ যারে প্রভু ভগবান, ধরায় তাহার মতো নাহি ভাগ্যবান, কেউ যদি ভগবানের গালিও খায় তাহলেও সে জানতে হবে ভাগ্যবান, তার মতো এরকম সৌভাগ্যবান আর কেউ নেই। গালি কেন দিচ্ছে, কেন আমার যে ভুলটুকু সেটুকু দেখিয়ে দিচ্ছে, সেটুকু তিনি দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর এখানে কিচ্ছু বললেন, বলছেন তাও বলে চলেছেন রুষ্টে তুষ্টে সমফল মঙ্গল আকার, তিনি যদি আমার প্রতি তুষ্ট হন তাহলেও আমার কল্যাণ, তিনি যদি আমার প্রতি রুষ্ট হন তাহলেও আমার মঙ্গল হবে, কোনোটাতেই আমাদের অমঙ্গল হবে না। তাই রামকৃষ্ণ, কারণ রামকৃষ্ণ অবতার দয়ার সাগর, কারণ রামকৃষ্ণ অবতার দয়ার সাগর, তিনি দয়ার নখ দয়ার সিন্ধু, যার দয়ার কোনো কূল কিনারা নেই। কিন্তু যোগীবরকে তিনি রূপে শক্তি শেখানোর জন্য একটা অদ্ভুত ট্রিক্স করলেন। শ্রীরামকৃষ্ণ জীবনে দেখবেন যাকে ভালো করে একটু শিক্ষা দেওয়ার তার মনে হয়েছে, এমন শিক্ষা দিয়েছেন যা সে জীবনে কোনো দিন ভুলতে পারেননি।
কোনো দিন তাকে তিনি ভুলতে পারেননি, এইরকমভাবে তিনি শিক্ষা দিয়েছেন। বলছেন যে কথায় যে না বোঝে তাকে কাজ করে দেখাতে হয়, শ্রী রামকৃষ্ণের স্টাইল অফ টিচিং ছিল তাই, যে কথায় ভালো কথায় মিষ্টি কথায় বোঝে না তাকে তিনি করে দেখাতেন। আর কেমন করে দেখাতেন? এমনভাবে করে দেখাতেন যা তিনি সারা জীবন মনে রাখতেন। এখানেও তিনি এমন জিনিস মনে রাখতেন বললেন সেটা সারা জীবন তো তা মনে রেখেছিলেন। দুই তিন দিনের মধ্যে সিদ্ধ যোগীবর হইলেন উদর পীড়ায় কাতর, রক্ত আমাশায় পীড়া জীর্ণ শীর্ণ কায়ে, যন্ত্রণায় ভূমিতলে গড়াগড়ি যায়, রকম রকম খায় কতই ভসম, কিসেও না হয় কিছু পীড়া উপশম, হরদম হয়ে লোটা যায় ছুটে ছুটে, শরীর ধনুকখানি বাম হাতে পেটে, যন্ত্রণায় একদিন বড়ই অস্থির, স্থিরতর কইল কি বেশ ছাড়িয়া শরীর, সুরধুনি জলে মগ্ন মরণ উপায়ে, জ্ঞান শূন্য সিদ্ধ যোগী নামিল গঙ্গায়, প্রভুর ইচ্ছায় যোগী বর যায় যত, কোথাও না পায় জল ডুবিবার মতো, পাতাল পরশি জল গঙ্গার মাঝারে, তোতার নাহিক উঠে হাঁটুড়ো পরে, ভিতরে কৌশল কিবা ভাবিয়া না পায়, কে বুঝিবে কিবা কল করিলা গোসাই, বিফল প্রয়াস দেখি সিদ্ধ যোগী বর, কাঁদিতে কাঁদিতে আসে প্রভুর গোচর, কহিল তাহারে কত করিয়া মিনতি, কেমনে আরোগ্য হই করব যুকতি, দয়া করি প্রভু দেব উত্তরিলা তায়ে, আরোগ্য যদ্যপি কর প্রণাম শ্যামায়, শুনামাত্র চলিলেন শ্যামার মন্দিরে, করজুরি সাষ্টাঙ্গে প্রণাম তোতা করে, ফিরে আসি দেখিলেন আর নাহি ব্যাধি, শক্তির বিশ্বাস তার হইল তদবধি। পশ্চিমী শরীর তার ছিল, তাই জন্য এখানকার সেই যে ক্লাইমেট, এখানকার সব খাবার দাবার কোনোটাই তার সহ্য হতো না, অতএব তার সেই শুরু হলো রক্ত আমাশা শুরু হলো, বারবার তিনি লোটা নিয়ে যায় যন্ত্রণার চোটে, তার শরীরটা বলছেন ধনুকের মতো, শরীরে ধনুকখানি, শরীরটা যেন ধনুকের মতো বেঁকে গেছে, আর বাম হাত পেটে চেপে ছুটাছুটি করছে। একদিন তার মনে হতে থাকলো যে এই যে শরীর, এটা তো আমার সাধন ভজনে মন দিতে আসছে না, যখনই আমি ব্রহ্মে নিজের মনকে লীন করতে চাইছি তখনই আমি আমার সমস্ত মনে শরীরে তে চলে আসছে, তাহলে এই শরীর আমার সাধন পথের বাধা উপস্থিত হয়েছে, অতএব এই শরীরকে আমি ত্যাগ করব। গঙ্গায় নেমে তিনি শরীর ত্যাগ করতে, আত্মবিসর্জন করার জন্য গঙ্গায় নামলেন। পাতাল অব্দি যায় যে জলের গতি, এত জল যেখানে সেখানে গঙ্গার এপার থেকে ওপার তিনি চলে গেলেন, হাঁটুর বেশি তার জল গেল না। তিনি ফিরে এলেন, ফিরে এসে ঠাকুরকে জিজ্ঞেস করলেন কিছু একটা করো, ঠাকুর বললেন মন্দিরে গিয়ে মাকে প্রণাম করো তাহলেই হবে। মন্দির থেকে ফিরে আসার পরে তিনি দেখলেন তার শরীরে কোনো ব্যাধি নেই। আমরা এই অংশটা একটুখানি লীলা প্রসঙ্গকার কিরকমভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমরা একটু পড়ব। অসুস্থ হইবার কিছুকাল পূর্ব হইতেই তাহার সতর্ক ব্রহ্মনিষ্ঠ মন তাহাকে জানাইতেছিল যে এখানে শরীর ভালো থাকিতেছে না, আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়, তার মানে এখানে তোতাপুরি। কিন্তু ঠাকুরের অদ্ভুত সঙ্গ ত্যাগ করিয়া শরীরের মায়ায় তিনি চলিয়া যাইবেন। শরীর হাড়মাসের খাঁচা রক্তরসপূর্ণ কৃণিকুল সংকুল, দুদিন মাত্র স্থায়ীও, যেটার অস্তিত্ব বেদান্ত শাস্ত্রের ভ্রম বলিয়া নির্দিষ্ট হইয়াছে, তাই আর তাহার প্রতি মমতা দৃষ্টি করিয়া তিনি কিনা অশেষ আনন্দ প্রসূত এই দেবমানবের সঙ্গ সহসা ত্যাগ করিয়া যাইবেন। তিনি প্রথমেই ওয়ার্নিং পেয়েছিলেন যে এখানে তার শরীর ভালো যাবে না, অতএব তার এখান থেকে চলে যাওয়া ভালো। তার মনে হয়েছিল এই সমস্ত আলফাল জিনিস দিয়ে তো আমার এই শরীর তৈরি, সেটা তো একসময় নাশ পাবেই, তাহলে কেন এই যে দেব, অথচ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে সেই পবিত্র দেবমানবের সঙ্গ থেকে আমি বঞ্চিত হব। তাই তিনি তার শরীর খারাপ হলেও তিনি থেকে গেছিলেন। যেখানে যাইবেন সেখানেও শরীরে রোগাদিক্ত হইতে পারে, আর রোগাদি হইলেই বা তাহার ভয় কি, শরীরটাই ভুগিবে, কৃশ হইবে, বড়জোর বিনষ্ট হইবে, তাহাতে তাহার কি আসে যায়। তিনি তো প্রত্যক্ষ জানিয়াছেন, দেখিয়াছেন তিনি অসঙ্গ নির্বিকার আত্মা,
শরীরটার সহিত তাহার কোনো সম্বন্ধ নাই, তবে আবার ভয় কিসের? এইরূপ নানা কথা ভাবিয়া পুরীজি মনকে শক্ত ব্যস্ত হইতে দেন নাই। ক্রমে রোগের যখন সূত্রপাত ও কিছু কিছু যন্ত্রণার আরম্ভ হইল, তখন পুরীজির স্থানত্যাগের ইচ্ছা মধ্যে মধ্যে প্রবলতর হইতে লাগিল। ঠাকুরের নিকট হইতে বিদায় লইবেন ভাবিয়া কখনো কখনো তাহার নিকট উপস্থিত হইলেন, কিন্তু অন্য সৎপ্রসঙ্গে মাতিয়া সে কথা বলিতে ভুলিয়াই গেলেন। আবার যদি বা বিদায়ের কথা বলিতে মনে করিল, তখন কে যেন ভিতর হইতে তাহাকে সে সময়ের জন্য বাক্য রুদ্ধ করিয়া দিল। বলিতে বাধা পাওয়ায় পুরীজি ভাবিলেন আজ থাক, কাল বলা যাইবে। এইরূপ ভাবিতে ভাবিতে স্বামীজি ঠাকুরের সহিত বেদান্তালাপে করিয়া ঘুরিয়া ফিরিয়া পঞ্চবটী তলে আসন ফিরিলেন। দিন কাটিয়া যাইতে লাগিল। স্বামীজির শরীর অধিকতর দুর্বল ও ক্রমে রোগ কঠিন হইয়া দাঁড়াইল। ঠাকুর স্বামীজির শরীর ওই প্রকার দিন দিন শুষ্ক হইয়া যাইতেছে দেখিয়া বিশেষ পথ্য ও সামান্য ঔষধাদি সেবনের বন্দোবস্ত ইতঃপূর্বেই করিয়াছিলেন, কিন্তু তাহাতে ফলদায় না হওয়ায় রোগ বাড়িয়া যাইতে লাগিল। ঠাকুর ও মথুরকে বলিয়া তাহার আরোগ্যের জন্য ঔষধপত্রাদি বিশেষ বন্দোবস্ত করিয়া তাহাকে যথাসাধ্য সেবা যত্ন করিতে লাগিলেন। এখনো পর্যন্ত স্বামীজির শরীরে বিশেষ যন্ত্রণা অনুভব করিতেছিলেন, কিন্তু চিরনিয়মিত মনকে ইচ্ছা মাত্রেই সমাধিমগ্ন করিয়া দেহের সকল যন্ত্রণার কথা এককালে ভুলিয়া শান্তি লাভ করিতেছেন। রাত্রিকাল আজ পেটের যন্ত্রণা বিশেষ বৃদ্ধি পাইয়াছে। স্বামীজি স্থির হইয়া শয়ন পর্যন্ত করিয়া থাকিতে পারিতেছেন না। একটু শয়ন করিয়া থাকিবার চেষ্টা করিলে তিনি আবার উঠিয়া বসিলেন। বসিয়া স্বাস্তি নাই, ভাবিলেন মনকে ধ্যানমগ্ন করিয়া রাখি, শরীরে যাহা হইবার হোক। মনকে গুটাইয়া শরীর হইতে টানিয়া লইয়া স্থির করিতে না করিতেই পেটের যন্ত্রণায় মন সেই দিকেই ছুটিয়া চলিল। আবার চেষ্টা করিলেন, আবার তদ্রূপ হইল। যেখানে শরীর ভুল হইয়া যায় সেই সমাধিভূমিতে মন উঠিতে না উঠিতেই যন্ত্রণায় নামিয়া পড়িতে লাগিল। যতবার চেষ্টা করিলেন ততবার বিফল হইলেন। তখন স্বামীজি নিজের শরীরের উপর ভীষণ বিরক্ত হইলেন। ভাবিলেন এ হাড় মাংসের খাঁচাটাও জ্বালায় মন আজ আমার বসে নাই। দূর হোক, জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এই পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি? এটা রাখিয়া লাভ কি? এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটিকে বিসর্জন দিয়া এক্ষুনি সকল যন্ত্রণার অবসান করিব। এই ভাবিয়া ল্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আজ সত্য সত্যই শুষ্কা হইতিয়াছেন? কে বলিলেন? তোতাপ্রায় পারাপার চলিয়া আসিলেন, তত্রাচ ডুবিবার জল পাইলেন না। ক্রমে যখন রাত্রির অন্ধকারে অপর পারের বৃক্ষ বাটি সকল ছায়ার মতো নয়নগোচর হইতে লাগিল, তখন তোতা অবাক হইয়া ভাবিলেন এ কি দৈবী মায়া, ডুবিয়া মরিবার পর্যাপ্ত জল আজ নদীতে নাই, এ কি ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি কে যেন ভিতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া দিল। তোতার মন উজ্জ্বল আলোকে ফাঁদিয়া যাইয়া দেখিল মা বিশ্বজননী মা, অচিন্ত শক্তি রূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি সব মা। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। গভীর নিশীথে তোতা ভক্তিপূরিত চিত্তে জগদম্বার অচিন্ত অব্যক্ত বিরাট রূপ দর্শন করিতে করিতে গম্ভীর অম্বারপে দিক সকল মুখরিত করিয়া তুলিলেন এবং আপনাকে তৎপদে সম্পূর্ণরূপে বলি দিয়া পুনরায় যেমন আসিয়াছিলেন তেমনি জল ভাঙিয়া ফিরিয়া চলিল। শরীরে যন্ত্রণা হইল, এখন তাহার কোনো অনুভব নাই। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত। ধীরে ধীরে স্বামীজি পঞ্চবটী তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে
ও ধ্যানে কাটাইলেন। প্রভাত হইলেই ঠাকুর স্বামীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন, যেন সে মানুষ নাই। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগই নাই। তথা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রে সকল ঘটনা বলিলেন। বলিলেন, রোগই আমার বন্ধুর কাজ করিয়াছে, কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাহার কৃপায় রোগমুক্ত হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম? যাহা হোক, তোমার মাকে এখন বলিয়া কহিয়া আমাকে স্থান হইতে বিদায় দাও। আমি এখন বুঝিয়াছি তিনি আমাকে এই শিক্ষা দিবার জন্য এতদিন ঘুরাইয়া ফিরাইয়া আমাকে এখানে আবদ্ধ রাখিতে চাই, নতুবা আমি এখান হইতে অনেক কাল পূর্বেই চলিয়া যাইব ভাবিয়াছিলাম। বিদায় লইবার জন্য তোমার কাছেও বারবার দিয়াছি, কিন্তু কে যেন প্রতিবারই বিদায়ের কথা বলিতে দেয় নাই, অন্য প্রসঙ্গ ভুলাইয়া ঘুরাইয়া ফিরাইয়া রাখিয়াছে। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে সত্যি মিথ্যা ঝুট বলে তর্ক করিতে, এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচিয়া গেল। আমাকে তিনি পূর্বেই বুঝাইয়াছেন ব্রহ্ম ও শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকার শক্তি তেমন যেমন পৃথক নয় তেমনি। অনন্তর প্রভাতী সুরে নহবত ধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরু শিষ্য সম্বন্ধে আবদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বার মন্দির দর্শনার্থে যাইলেন ও শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন। উভয় প্রাণে প্রাণে বুঝিলেন মা তোতাকে এইবার এখান হইতে যাইতে প্রসন্ন মনে অনুমতি দিয়াছেন। ইহার কয়েক দিবস পরে তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন। দক্ষিণেশ্বর কালীবাটি ইহাই তাহার প্রথম ও শেষ দর্শন, কারণ ইহার পর পুরী গোস্বামী আর কখনো এদিকে ফিরেন নাই। তাহলে ঘটনাটা কিন্তু একটু অন্যরকম, যেভাবে পুঁথিতে বলা আছে সেভাবে ঠিক নয়, শুধু তথ্যগত যে একটু ভিন্নতা আছে সেটুকু জানানোর জন্যই এটা বললাম। আর এখানে এই ঘটনাটা খুব বিস্তারিতভাবে বলা আছে, আমাদের ধ্যান করতে খুব সুবিধা হবে। এই ঘটনাটিকে যদি চিন্তা করি তাহলে এটা অনেক বেশি সহজ হবে। আমরা ফিরে আসি যেখানে অংশটি দিয়ে আজকে আমরা শেষ করব। ব্যাপারে বিস্ময়াপন্ন তোতা যোগীরাজ, মুখে নাই কোনো বাক্য কানে করে কাজ, এতদিনে পূর্ণ জ্ঞান হইল তো তার, প্রাণে প্রাণে বুঝিলেন যিনি নিরাকার, নির্গুণ রূপা নাম অনন্ত অখণ্ড, তিনি বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড, ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য ক্রিয়াযুক্তে শক্তি, একভাবে জ্ঞান রূপ অন্যভাবে ভক্তি, একের অবস্থা ভেদে বিপরীত রীতি, নির্গুণে পুরুষ আর সগুণে প্রকৃতি, নবচক্ষু পেয়ে গেছে সব ধন্দ ঘুচে, একে দেখে লক্ষ কোটি মহানন্দে নাচে, রূপের কথায় আগে ছিল উপহাস, এখন যাপন প্রভু করেন বিশ্বাস। তাহলে এবার তোতার বিস্ময়াপন্ন তোতা যোগীরাজ হলেন, তিনি মুখে আর তার কোনো যেন কথা নেই এই অদ্ভুত ঘটনা ঘটার পরে। তার মনে হলো এতদিনে যেন তার পূর্ণ জ্ঞান হলো। দেখবেন খানিকক্ষণ আগে আমরা পড়েছি তোতা ঠাকুরকে বলছেন যে এই অপূর্ণতা যেটুকু আমার ছিল সেটুকু পূর্ণ করার জন্য মা আমাকে এতদিন এখানে ঘুরাইয়া ফিরাইয়া আটকাইয়া রাখিয়াছেন। তিনি বুঝতে পারলেন তার কি অনুভূতি হলো। প্রাণে প্রাণে বুঝিলেন যিনি নিরাকার, নির্গুণ নির্গুণ অরূপা নাম অনন্ত অখণ্ড, তিনি বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড। তিনি বুঝলেন যে প্রাণে প্রাণে যে নির্গুণ নিরাকারকে তিনি চিন্তা করে থাকেন, তিনি বিরাট রূপে এই অনন্ত ব্রহ্মাণ্ড হিসেবে প্রকাশিত, যাকে হৃদয়ে অনুভব করছি তাকেই প্রকাশ রূপে এই জগৎকে দেখছি। ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে একবার ব্রাহ্ম ভক্তকে এমনই এক সপ্তমীর দিনে বলছেন, ঠাকুর এসেছেন কলকাতায় অধরের বাড়িতে, তিনি দুর্গা পুজো দেখতে এসেছেন, শিবনাথ শাস্ত্রীকে দর্শন করতে এসেছেন, শিবনাথ বাড়িতে নেই, ব্রাহ্ম ভক্তরা তাকে সাধারণ ব্রাহ্ম সমাজে নিয়ে গেছেন।
সেখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। শিবনাথ শাস্ত্রী বিজয়াদি ভক্তদের ঠাকুর বলছেন যে একদিন মনে হলো যে চক্ষু বন্ধ করলেই আছেন তিনি, চোখ খুলে রাখলে কি তিনি নেই। তখন বোধ হলো যে চোখ খোলা থাকলেও তিনি, চোখ বন্ধ করে থাকলেও তিনি। তাই এখানে বলছেন যাকে নির্গুণ অরূপা মনে হয়েছিল তারই প্রকাশ এই অনন্ত ব্রহ্মাণ্ড। তিনি বিরাট রূপে অনন্ত ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত হয়েছেন। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য, ক্রিয়াযুক্তে শক্তি, একভাবে জ্ঞান রূপ, অন্যভাবে ভক্তি। যখন তিনি ক্রিয়াহীন, যখন তিনি ক্রিয়া করেন না, তখন সেই রূপটিকে আমরা বলি ব্রহ্ম, আর যখন তিনি ক্রিয়াময় তখন তাকে বলি শক্তি। একভাবে এটি হচ্ছে জ্ঞান, তিনি ক্রিয়া করছেন না অথচ তিনি উপস্থিত আছেন সব কিছুর ভেতরে, এটি বোধ হওয়া সেটি হচ্ছে জ্ঞান, কারণ এটা অন্তর দিয়ে বুঝতে হবে। আর যখন তিনি ক্রিয়া করছেন তখন সেটি হচ্ছে ভক্তি। নদীর ধারা যেমন ঝলঝল করে বইতে থাকে সেই রকম ঠিক ভক্তি, যেন একটা প্রবাহ চলেছে, একটা ক্রিয়া চলেছে। একের অবস্থা ভেদে বিপরীত রীতি, নির্গুণে পুরুষ আর সগুণে প্রকৃতি। শুধু অবস্থার ভেদে, একটা আরেকটার অবস্থার ভেদে, এটা একটাতে তিনি হচ্ছেন নির্গুণে তিনি পুরুষ, সগুণ যখন তাকে প্রকৃতি বলছে ডাকছে। বলছেন নবচক্ষু পেয়ে গেছে সব ছন্দ ঘুচে, একে দেখে লক্ষ কোটি মহানন্দে নাচে। রূপের কথায় আগে ছিল উপহাস, এখন যা কন প্রভু করেন বিশ্বাস। তাহলে কি হলো, যেন নতুন চোখ পেয়েছেন, ধরুন আপনার চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলেন, রিফ্লেকশনিস্ট চশমা দিলেন, আপনি যখন চশমাটা পরলেন, এই অনুভূতি যাদের চশমা আছে তারা ভালো বলতে পারবে, এই যে আগে যে ছায়া ছায়া দেখছিলাম পরিষ্কার ঝকঝকে দেখছি, এই হচ্ছে কথা। যে একটা যেন কিছু একটা কষ্ট ছিল যে এই চশমাটা দেওয়া হলো তখন সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, নবচক্ষু, চোখ ছিলই নতুন করে দেখছি। সেরকম যাতে গান আছে না, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ তোমার ভালোবাসার ক্ষণ, নতুন করে দেখছি, নতুন করে পাচ্ছি জগৎকে, নতুন করে তাকে অনুভব করছি। আর তাই এখন আগে যেটা উপহাসের বস্তু ছিল এখন সেটা তার বিশ্বাসের বস্তু হয়েছে। ঠাকুরের কথায় আগে তিনি উপহাস করতেন, এখন ঠাকুরের কথায় তিনি সব কথাই বিশ্বাস করছেন। আর বেশি না, 15 মিনিট। পুরী মধ্যে দিনত্রয়ে থাকিবার কথা, একাদশ মাস এবে গত হইল হেথা, প্রভুর মাহাত্ম কথা কি কহিব মন, কহিলেও কোটি কোটি তবু কোটি কণ। বিশুদ্ধ জ্ঞানের কাণ্ড কেবল বিচার, রীতি ধরা সুর সেই একই প্রকার, গম্ভীর গম্ভীর গতি নিরস নিরস, তিল মাত্র নাই রাগ রাগিনীর রস, আছিল বিশুদ্ধ যোগী জ্ঞান প্রখরায়, এবে প্রভু সঙ্গে গুণে প্রভুর কৃপায়, মধুর সরবে এবে মিঠানি মিঠানি, হৃদয়ে বিনায় বাজে ভক্তির রাগিনী। তিনি বলছেন ঠাকুরের সঙ্গে এসে বিশুদ্ধ জ্ঞানী সেই পণ্ডিতের, সেই তোতাপুরীর কি পরিবর্তন হলো। পরিবর্তনটা হলো এই, বিশুদ্ধ গান কেমন যেন সে একটাই রাগ গেয়ে চলেছে, তার কোনো ইয়ে নেই, একটাই সুরে সা গাইছে, ওঠা নেই নামা নেই কিছু নেই, একই যেন আছে, কোনো রকম কিছুতে যাচ্ছে না, একটাই যে শটটা ধরে আছে সেই শটটাই ঘন্টার পর ঘন্টা গেয়ে যাচ্ছে। আর ঠাকুরের সঙ্গে সে কী হলো, তিনি রাগ রাগিনী গাইতে থাকলেন, সা মা গা পা এরকমভাবে ঘুরে ফিরে তিনি গাইছেন, যা যেন মধুর সরস এবে মিঠানি মিঠানি, হৃদয়ে বিনায় বাজে ভক্তির রাগিনী। সেই স্বর কেমন না মধুর সরস, যে শুনলে মন ভালো হয় রসযুক্ত, তা মিষ্টি মিঠানি মিঠানি, কানকে মনকে যেন মিষ্টতা দেয়, স্নিগ্ধতা দেয়। হৃদয়ে বিনায় বাজে ভক্তির রাগিনী, যেন কেউ বিনায় একটা ভক্তির রাগ বাজাচ্ছে। একদিন বিনা কণ্ঠ প্রভু গুণ ধর, শ্যামাগুণ গীত গান তোতার গোচর, ভাবেতে বিভোর তোতা পরিযোগীবর, গণ্ডবে অশ্রু ঝরে বক্ষের উপর, কোথায় আছিল তোতা এখনো কোথায়, ভাব রাজ্যেশ্বর প্রভু তাহার কৃপায়,
রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরমল। চলে যাওয়ার ঠিক আগেকার কয়েকদিনের আগের ঘটনা, একদিন মন্দিরে ঠাকুর শ্যামা গুণগান গাইছেন, আর এমন যে শুষ্ক, এমন যে ব্রহ্মজ্ঞানী, এমন যে জ্ঞানীর আকার, যার এতটুকু মন কিছুতে টলত না, তার দুচোখ ধরে ঠাকুর দেখছেন অজর ধারায় জল পড়ছে, গণ্ডবে অশ্রু ঝরে বক্ষের উপর, কোথায় আছিল তোতা এখনো কোথায়, ভাব রাজ্যেশ্বর প্রভু তাহারও কৃপায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ঠাকুর তার ভেতরে এই ভক্তিভাবটা ইনজেক্ট করলেন? তা কিন্তু নয়। স্বামীজির দুটো কথা আছে, স্বামীজি দুটো ডেফিনেশন দিচ্ছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, শিক্ষা হচ্ছে মানুষের জীবনের যে পূর্ণতা যা তার মধ্যে ছিল তার শুধু প্রকাশ, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ধর্ম হচ্ছে যে আমাদের পবিত্রতা দিব্য ভাব তার প্রকাশ যা তার ভেতরে ছিল। দুটো শব্দ এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যানিফেস্টেশন, আরেকটা ফ্রেজ হচ্ছে অলরেডি ইন ম্যান, আমার ভেতরে ছিল, যা মানুষের ভেতর ছিল শুধু সেটাকে যেন খুলে দেওয়া হলো। ধরুন একটা ঝুড়ি আছে, ঝুড়ির ভেতরে ঢাকা দেওয়া আছে, এখন যতক্ষণ না পর্যন্ত ঢাকাটা আমরা সরাতে পারছি আমরা জানতে পারছি না ঝুড়ির ভেতরে ফল আছে না মিষ্টি আছে না অন্য কোনো গিফট আইটেম আছে। যে যত তাড়াতাড়ি ওই ওপরের এটা ছড়াতে পারবে সে তত তাড়াতাড়ি সে ওই জিনিসটা দেখতে পাবে। এই যে ছিল এই যে ভক্তির যে রস, যেটার কারণে তোতাপুরি দুচোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা ছিল তার ভেতরে, শুধু প্রকাশিত হয়নি, ঠাকুর এসে সেই বন্ধ দরজার দ্বারটুকু খুলে দিয়েছেন। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাবার আমাদের কাছে, তার কাছে নিত্য দিনের প্রার্থনা। বিরজানন্দজি মহারাজ পরমার্থ প্রসঙ্গে আপনারা দেখবেন খুব সম্ভবত 2 নম্বর উপদেশ, সেখানে বলছেন বলছেন একটা অন্য কথা, যে নিজের অনুভবের কথা কারুর সঙ্গে প্রকাশ করবে না, কাউকে ব্যক্ত করবে না, আর কি একমাত্র এটা ভগবানের সঙ্গে তোমার উপভোগ করার জিনিস, এটা কারুর সঙ্গে শেয়ার করতে নেই। শেষকালে বলছেন আরও একটা কথা, ঠিক তেমনিভাবে নিজের অগুণগুলো নিজের দোষকে অন্যের সামনে প্রকাশ করবে না, তাহলে তুমি ছোট হয়ে যাবে, ভগবানের কাছে প্রার্থনা করবে যেন তিনি তোমাকে সংশোধন করার শক্তি দেন। এই শক্তি কি ভগবান ইনজেক্ট করবেন? তা না, এই শুধরানোর শক্তি আমার আপনার সকলের ভেতরে আছে, শুধু আমাদের নিজেদের কাছে একটু ভগবানের কাছে আন্তরিকভাবে চাইতে হবে, অথবা নিজের কাছে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। তাই বলছেন কোথায় ছিল তো তা এখন কোথায়, আছিল তো তা এখনও কোথায়, ভাব রাজ্যেশ্বর প্রভু তাহারও কৃপায়, রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরমল। কোথায় তোথা ছিল আর কোথায় তাকে নিয়ে এলেন, তোতা কোথাও ছিল না, একই জায়গায় আছে, সে আবরণটুকু তুলে দিলেন। এই কারণে শ্রীরামকৃষ্ণ লীলা কেন পড়ার কথা, একেবারে শুরুর দিন বলেছিল যে পড়ার কথা এই কারণে, নিজের সঙ্গে মিলিয়ে দেখা আমার কোথায় ত্রুটি, আমি কেমন করে অগ্রসর হব। কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা নয়, আমি ওকে টেনে নিয়ে যাব তাকে টেনে নিয়ে যাব তা নয়, আমি নিজেকে এগিয়ে নিয়ে যাব ভগবানের কাছে। তাই বলছেন রামকৃষ্ণ গুণগীতি শ্রবণ মঙ্গল, শ্রীরামকৃষ্ণের এই লীলাগীতি শোনা শ্রবণ, শ্রবণ করা মঙ্গল, কেন শ্রবণ কীর্তনে মিলে ভক্তি নিরমল, সে নির্মল ভক্তি আমরা প্রাপ্ত হই। আজ এইখানে এসে আমরা শেষ করব, আগামী মাস থেকে, আগামী মাসের পুজো আমরা আর একসঙ্গে একত্রিত হব না, পূজার পর থেকে যখন আমরা একত্রিত হব ঠিক এরকমভাবে বুধবার দিন, প্রত্যেক মাসের শেষ বুধবার, শেষ শনিবারের কথাটা শেষ বুধবার, আর কয়েকদিনের মধ্যে মহামায়া আসবেন আমাদের কাছে, আপনাদের সকলের পূজা ভালো হবে। পূজার দুটো দিক আছে, একটা হচ্ছে বৈধিতি, একটা হচ্ছে বিধিবদ্ধ দিক, সেটা নয় অবৈধি। বিধি অনুযায়ী আমরা দেখি, আমরা জ্ঞানের দিক আমরা চর্চা করি, মা এমনটি মা তেমনটি, মায়ের কেন ত্রিভঙ্গ, মায়ের কেন 10টি হাত, মায়ের কেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, সেটা হচ্ছে জ্ঞানের দিক, তত্ত্বের দিক। কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গে আমাদের সকলের কাছে মা আমাদের কাছে কন্যা,
তিনি দুর্গা নন, তিনি হিমালয় এবং মেনকার কন্যা। মেয়ে যেন বাড়ি এসেছে, মেয়ে শুধু বাড়ি আসেনি, সব ঘর ছাড়া মানুষগুলো আবার করে একবার ঘরে ফিরে এসেছে। কেউ যদি ঘরেও না ফিরে আসতে পারে, আক্ষরিক অর্থে মনে মনে কিন্তু জানবেন সে তার ঘরেতেই আছে, সে তার পুরনো স্মৃতিতেই আছে। হয়তো আপনাদের আত্মীয় স্বজন নিকট পরিজন বা আপনারাও হয়তো আপনাদের খুব নিকট আত্মীয়র কাছে ফিরে যেতে পারছেন না, কিন্তু মনে মনে আপনারা যেন তার কাছে। এই উৎসব ঘরে ফেরার উৎসব, যে ঘর ছাড়া সেই সন্তান একবার মায়ের কোলে মায়ের কাছে ফিরে আসে। শ্রী রামকৃষ্ণদেব একটা প্রার্থনা করতেন, সেই প্রার্থনাটা দিয়েই আমি শেষ করব। শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1885 সালের 11ই মার্চ তিনি প্রার্থনা করছেন। এই দুর্গাপূজার আগে এই প্রার্থনাটা আপনাদের একবার মনে করিয়ে দিতে চাই, আপনারাও মনে মনে এই প্রার্থনাটা করবেন। মা আমি তোমার শরণাগত, শরণাগত। দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমাকেই আমার আর কেউ নাই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। বললাম তো।